বন্দে গুরু পদ দন্দম ভক্ত বিন দ সমনীতম শ্রী চৈতন্য প্রভু বন্দিনী তান আনন্দ সহদিতম শ্রী নন্দন নন্দন বন্দি রাধিকা চরণ দয়ম গোপী জন সমযুক্তম वाछाकुश्य सिंधु पति भव विष्णु वैष्णवभ्यो नमो नम मूक पंगुमल हेतगिरी जी पातमहंगे परमाधव <coughs> <coughs> बृंदा तुलसीदे वै पिया वै केशवस्

भक्तिप्रमोदाक्ष्य जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमविष्टदुहं तेथास्पदं शिवभिरिञ्चनुतं शरण्यं भीतात्युहं पुनतपाल्भवाद्दिपोतं वन्दे महापुरुष ते महा चरुणारविन्दम् यदपल्लवन खमिषटाया विस्जित कि दुष्वर्श पूर्णागर कदा सारूर्ति करोषि श्री <coughs> कृष्ण चैतन्य प्रभुनतानंद सीआद्वैतगदाधर शिवसादी गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभुनतानंद सियातगदाधर शिवसादी गौरभक्तबिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे

করুণা ভতারো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গঙ্গে তব পা सुरासुर्वंदम भुक्ति मुक्ति न सदा नरण गंगा तरंग जटा कलापम् गौरी निरंतर विभूषी तवाम भागम नारायणो नारायण प्रियमन गोमदापहारम वरानसी पुपति लक्ष्मीर्जस्व च वक्षसि जस्यास्ते हृदय त्वं निशिंगमहं भजे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রে সদা সুরব্রজদেহীন সদাশমিগ্নধিয়াম সৎগ্রহাত হি লাগৃমন্দকূপ বান গত হিমাশ্রয়ে তৎসমন্য সুবর্জদেহীন সদা সুদ্গ্ন ধিয়া সদ্গৃহিৎপাত গৃহমন্দকূপ বন গত হিমাশ্রয়ে গৌরীগোষ্ঠীপতি শ্রীশিভক্তি সিদ্ধান্ত সরস্বতি ঘোস্বামী পোাত পরামর্শ জগৎগুরু জানিয়েছেন আমরা আমাদের এই জড় ইন্দ্রিয় গ্রাম আমাদের এই বুদ্ধি জড়ো বুদ্ধি জড়ো বিবেক বিবেচনা এই সমস্ত কিছু নিয়ে এবং এই জন্মেতে আমরা জন্ম থেকে যে সমস্ত অভিজ্ঞতাগুলো সঞ্চয় করেছি এগুলোকে সর্বস্ব করে আমরা ভেবেছি ভগবানের ভজন করে নেব গৌড় গোষ্ঠীপতি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাত পরমংশ জগৎগুরু জানিয়েছেন আমাদের জড়ো আমাদের যে জড়ো ইন্দ্রিয়গ্রাম আছে আমাদের যে জড়ো বুদ্ধি আছে জড়ো বিবেক আছে জড়ো মন আছে তার সঙ্গে যে সমস্ত অভিজ্ঞতাগুলো আমরা জন্মর পর থেকে সংগ্রহ করেছি আমরা ভেবে নিয়েছি এগুলোকে দিয়েই আমি বাজিমাত করে নেব ভগবানকে বুঝে যাব পেয়ে যাব কিন্তু এটা যে কত ভ্রান্ত ধারণা এটা একমাত্র সাধুগুরু বৈষ্ণব দেখিয়ে দিতে পারে অবশ্য আমরা দেখতে রাজি নয় আমরা দেখতে রাজি ওরা দেখিয়ে দিতে চান কিন্তু আমরা দেখতে রাজি নয় শিরোপা বলছেন যখন আমি এই চোখ দিয়ে জগৎ দেখা বন্ধ করে দেব যখন আমি এই কান দিয়ে জগতের সব কথা শোনা বন্ধ করে দেব যখন আমি এই বিচার বুদ্ধি যাদের পরাক্রম এতদিন আমি অনুভব করি যে সব আমি ফেলে দেব সমস্ত ইন্দ্রিয় গ্রামের যা কিছু স্বাভাবিক প্রচেষ্টাগুলো এতদিন ধরে তাদের অনেক কথা আমি শুনেছি আর কোনো শুনতে রাজি নয় প্রপাত বলছেন যখন আমি কান দিয়ে শোনা বন্ধ করে দেবো আর আমার জড়জগতের কিছু শুনতে ইচ্ছে করছে না যখন এই চোখ দিয়ে আর কিছু দেখতে ইচ্ছে করছে না আই ফিল ডিটেস্টেড সম্পূর্ণ তেতো হয়ে গেছে এই জগৎ সেই সময়তে আমার হরিভজনের সুযোগ আসতে পারে ঠিক ওই সময়তে আমার হরিভজনের একটা সুযোগ আসতে পারে ভগবান পাইয়ে দিতে পারে সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে যেটা অনন্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে বলতে এটা কোনো মজার কোনো বিষয় নয় ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা এটা কতটা সুদুর্লভ বিষয় কোনো বাঁচাল ব্যক্তি এই সমস্ত অনুভব করতে পারেন না তারা জানেন না এটা কি করে হতে পারে আবার সেই সুবর্ণ সুযোগ পেয়েও তারা হেলায় হারিয়ে দিতে পারেন এগুলো স্বাভাবিক কিছু করার নেই বদ্ধজীবের চেষ্টার ওপর আমরা কোনো জোর জবস্তি করতে পারব না যদি বদ্ধজীবের চেষ্টার ওপর আমি কোনো জোর খাটাতে যাই সেটা হয়ে যাবে কর্মের অন্তর্গত একটা বিষয় এটা কর্ম হয়ে যাবে ভক্তি হবে না এই জন্য ভগবান জীবের স্বতন্ত্রতায় কোনো দিন হস্তক্ষেপ করেন না গুরু বৈষ্ণব বদ্ধজীবের কোনো স্বতন্ত্রতা হস্তক্ষেপ করে না কিন্তু যদি তারা তার কাছে আত্মসমর্পণ করতে আসে সেক্ষেত্রে তিনি বলে থাকেন সেক্ষেত্রে প্রভুপাত বলছেন যদি কেউ বলে আমি দীক্ষা নিয়েছি ঠিক আছে কিন্তু আমার স্বাধীনতা আছে আমাকে স্বাধীনতা দিতে হবে প্রবাদ বলছেন তার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নাই যিনি বলছেন আমার তো স্বাধীনতা আছে একটা কি ব্যাপার প্রবাদ বলছেন তার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নাই সে চলে যেতে পারে হি ক্যান গেট লস্ট কেন তার মঙ্গলের কোনো রাস্তা নেই আমি কোনো রাস্তা খুঁজে পাব না যতক্ষণ পর্যন্ত না বদ্ধজীব সদ্গুরুর কাছে সম্পূর্ণ আত্ম আত্মবিক্রয় না করে ততক্ষণ পর্যন্ত মঙ্গলের কোনো রাস্তা খুলতে পারে না বাস্তবিক গুরু বৈষ্ণব তাকে জোর করে কোনো ভজনে লাগানো বা তার দূষিত ইন্দ্রি ইন্দ্রিয়গণকে শোধন করার যে চেষ্টা এটা গুরু বৈষ্ণব জোর করে করবেন না জোর করে পড়লে সেটা বিপরীত হবে বামন গোস্বামী মাঝ বলতেন যে জোর জবস্তি করা যায় না যারা বুঝবে এ অপ্রাকৃতি জগতের শব্দব্রহ্ম বাস্তবিক পাক্ষে যাদের কর্ণগোচর হয়েছে যারা চাইছেন এই যন্ত্রণাময় সংসার থেকে আমি উদ্ধার হয়ে চলে যেতে এই যন্ত্রণাময় সংসার থেকে উদ্ধার হয়ে চলে যেতে যারা সত্যিকারে চাইছেন যারা নিত্য জগতের অনুসন্ধান করতে চাইছেন যারা এই জীবনটা থাকাকালীন অবস্থায় বোঝবার চেষ্টা করছেন আমার এই দেহ আমার এই জীবন আমার এই আত্মীয় স্বজন কোনোটাই আমার নয় আমার নিত্যজগতের অনুসন্ধান কর্তা করাটা দরকার অতএব তত্ত্ব অতএব কি বলছেন ভক্তিম ঠাকুর বলছেন নিত্য নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান কিন্তু মহাজনের বাক্যগুলো আমাদের কানে সেটা এটাকে শ্রবণ বলে না যে পদ্ধতিতে আমরা শ্রবণ করতে বসেছি ঠিক এভাবে শ্রবণ হয় না শ্রবণ করতে গেলে সর্বান্তকরণে শ্রবণ করার যে বিধান আছে সেটা না যদি হয় সেক্ষেত্রে বাস্তবিক শ্রবণ হয় না আর যারা বলছেন আমার স্বাধীনতা আছে তাদের সঙ্গে প্রপাত বলছেন আমার কোনো সম্বন্ধ নেই আমি সম্বন্ধে যাব না যে শ্লোক দিয়ে শুরু করা হয়েছিল শিল প্রহ্লাদ মহারাজকে অসুর শ্রেষ্ঠ অসুর অবর্জ হিরণ্য প্রশ্ন করেছিলেন তুমি কি ভালো মনে করো যে শিখেষ্ট তোমাকে যে গুরুকুলে পাঠানো হলো তুমি যে শিখে এসছো কী ভালো শিখলে তুমি আমাকে একটু শোনাও এখন যদি কোনো একটা বিশেষ কোন স্পেসিফিক্যালি একটা কোয়েশ্চেন বলা হয় একটা বাচ্চা ঘাবড়ে যেতে পারে এই জন্য বললেন তুমি যা ভালো শিখেছ গুরুকুলে গুরুদেবের কাছে এটা আমাকে বল আমি শুনতে চাই প্রহ্লাদ মারা চিন্তা করলেন এই অসুরবর্জ্য পিতা বলছেন না তিনি পিতা বলছেন না পিতা বলবেন না তিনি বলছেন অসুর বর্জ্য তিনি চিন্তা করলেন ইনি অসুর বর্জ অসুর কাকে বলে কেউ যদি জিজ্ঞাসা করে শাস্তে উত্তর হচ্ছে বিষ্ণুভক্ত ভবে দৈব অসুর বিপর্যয় এটা উত্তর এটাদের আগের কোনো কথা নয় বলছে যারা বাস্তবিক বিষ্ণু ভক্ত সর্বান্তকরণে ভগবানকে ভালোবাসেন গুরু হিসেবে আনুগত্য বাস্তবিক করেন কোনো নাটক করেন না যেটা কালকে বলেছিলাম নির্বলিকম আশ্রিত পদম অ্যাট দ্য সেম টাইম নির্বলিকম যদিও দুটো একটার সঙ্গে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত অর্থাৎ আমি যদি সর্বাত্মনা আশ্রিত পদম হতে পারি তাহলে নির্বলিক ভাগ আমার স্বাভাবিক থাকবে এটা কোনো আর যদি আমার অত নিষ্কপট ভাব থাকে তাহলে সর্বাত্মনা আশ্রিত পদ হওয়া গুরুচরণে বা ভগবত চরণে আমার কোনো কঠিন কাজ হবে না এটা দুটোই আলাদা শব্দ বলা হলেও বিচার করে দেখলে এই দুটোর অর্থ যদি একটা কোয়ানসাইট করে এটা চিন্তা করা যায় একই তিনি চিন্তা করলেন ইনি অসুর এর কাছে আমি যদি অনেক কথা বলি কিছু বুঝবে না তার থেকে অল্প কথায় তিনি উত্তর দিলেন তিনি অসুর বর্জ্য বললেন অসুর মানে হলো যারা বাস্তবিক হরিভজন করেন তারা বাস্তবিক হরিভজন করেন তারা হচ্ছে বিষ্ণুভক্ত ভাবের দৈব তারা দৈব ভাব সম্পন্ন থাকেন তাদের মধ্যে কোনো রাজস্বিক তামসিক ভাবের কোনো গন্ধ পর্যন্ত থাকবে না কি শতগুণও থাকে না বাস্তবিক যারা সাধু তাদের মধ্যে শতগুণও থাকে না হ্যাঁ শুদ্ধ শতগুণ থাকে যেটা শতগুণের কোনো কন্টামিনেশন শতগুণ আমাদের মধ্যে থাকে কন্টামিনেটেড অবস্থা অর্থাৎ এটাকে বলে একটা অ্যাডমিক্সচার অর্থাৎ শতগুণ বললে এই কথা বুঝে নিতে হবে না শতগুণ বললে এ কথা বুঝে নিতে হবে না যে কেবল শতগুণ আছে শতগুণ মানে হল এই জগতের লোকের যেই শতগুণের কথা বলবে তখন ধরে নিতে হবে শত শতগুণ তার হচ্ছে প্রিডমিনেটিং ফ্যাক্টর ওটা তার মধ্যে প্রাধান্য পেয়েছে শতগুণ কিন্তু তার মধ্যে তার মানে এই নয় তার মধ্যে রজগুণ তমগুণ নেই তা নয় এই জগতের যে কোনো প্রাণী যে কোনো মানুষ যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি তাদের যে চরিত্র স্বভাব যে সংস্কার অনুযায়ী যে অবস্থাটা হয়েছে তাতে প্রকৃতির গুণেতে স্বাভাবিকভাবে তাদের শত গুণের অ্যাডমিক্সিন থাকবে যিনি সাত্বিক প্রধান ব্যক্তি তার মধ্যে শতগুণ প্রধান থাকবে যিনি রজগুণ প্রধান ব্যক্তি তিনি তার রজগুণ প্রধান থাকবে কিন্তু অন্যগুণও থাকবে আর তমগুণী ব্যক্তিত্ব তমগুণ প্রধান থাকবে অন্য গুণাবলী থাকবে কাজেই একটা ভক্তের মধ্যে আমরা আশা করবো সবসময় এটা আশা করি আমরা জানি ভগবানের ইচ্ছায় তে তার মধ্যে শুদ্ধ শতগুণ বিরাজমান থাকে যে যে সাধুর মধ্যে শুদ্ধ শতগুণ বিরাজমান থাকে যে যে সাধুর মধ্যে সাধু মনে যে সদ্ধর্মকে পালন করছে সাধু আর তার এখন কি অবস্থা আছে সেটা সেই জানে সে এখন চেষ্টা করছে আস্তে আস্তে সে অবস্থায় উঠবে কিন্তু যতক্ষণ পর্যন্ত না তার মধ্যে শুদ্ধ শতগুণের অবস্থান আমরা দেখতে পাই তাকে বিশুদ্ধ সাধু বলা যায় না সাধু ঠিক আছে সাধু কিন্তু বিশুদ্ধ সাধু মানে হলো তার মধ্যে কোনো রজতম গুণের স্পর্শ থাকবে না গুণগত কোনো যে গুণগত যে বিচারগুলো থাকে ওগুলো তার মধ্যে থাকে না হিরেন কশিবুকে তিনি উত্তর দিলেন তে তিনি চিন্তা করলেন আমার গুরু নারজি। কিন্তু ইনি মনে করছেন আমাকে গুরুকুলে পাঠিয়েছেন অর্থাৎ আমার গুরু হলো ষণ্ড অমর্ক শুক্রাচার্যের দুটো ছেলে যে যেরকম ভাব শুক্রাচার্য শুক্রাচার্যের দুটো ছেলে হিরণ্য কুসুপু চিন্তা করছে বাবা গুরুকেলে গুরুর কাছে কি শেখলে একটু বল মানে বলছেন সত্যিকারের গুরু তো বলতে গেলে আমার নারজ্জি এরা তো গুরু নয় এরা গুরুপদ গুরুপদবাচ্য নয় তো আমি কেন না আমি সত্যি কথাটা বলি তিনি বললেন নারদজির কাছে যে শিক্ষা পেয়েছেন তার একটা উত্তর দিলেন সেটা কী বলছেন তৎসাধু মনেহ সুরবরিজ্য দেহী নাম আমি দেহদারী যত জীব আছে তাদের পক্ষে এটা সর্বাঙ্গীন মঙ্গল বলে আমি মনে করি যে তারা এই সংসারেতে সংসারের কূপেতে পড়ে রয়েছেন সমস্ত ব্যক্তি সংসারের কূপেতে নিমজ্জমান রয়েছেন হাবুড়ুবু খাচ্ছেন এই সংসার কূপ থেকে তারা যে কোনো ভাবে যদি বেরিয়ে পড়তে পারেন যেখানে অহর্নিশ ভেতরেটা একটা উদ্বেগ এ সংসারের কোনো ব্যক্তি বলতে পারবেন না বুকে হাত দিয়ে যে আমি উদ্বেগ শূন্য আছি এ সংসারের কোনো ব্যক্তি বলতে পারবেন না আমি উদ্বেগ শূন্য আছি যে কোনোভাবে তোদের কোনো না কোনো উদ্বেগ তাদেরকে তারা করছে একটা ভয় একটা উদ্বেগ তাদের তারা করছে সে সন্তানের বিষয় হোক টাকা পয়সার বিষয়ে হোক বা যারা ভজনে এসছেন তাদেরও অন্য অন্য বিষয়ে কী হবে আমার ভবিষ্যৎ এইসব নিয়ে আসলে ভবিষ্যৎ যারা চিন্তা করেন তারা যেন বাড়িতে থাকেন তাদের চরণে আমার অনুরোধ তারা যেন ভজনে না আসে যারা ভূত ভবিষ্যৎ চিন্তা করতে বসেছেন তাদের জন্য হরিভজন নয় তারা আখের গুছিয়ে নেবেন হরিভজন তাদের জন্য নয় যারা সম্পূর্ণ সম্পূর্ণ নির্ভর করেন যে আমরা জানি যে ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডকে চালাচ্ছেন যে ভগবান একটা ক্ষুদ্র চাতক পাখির মুখেতে ফটিক জল ফটিক জল চিৎকার করছেন তার ওই ছোট মুখটাতে ফটিক জলও দিচ্ছেন তাহলে এত কৃপা তার যে যিনি একটা ক্ষুদ্র প্রাণীকে তার ইচ্ছাটা পূরণ করছেন তাকে বাঁচাতে হবে তাহলে সেই ভগবান আমাকে খেতে দেবেন না আমাকে পড়তে দেবেন না আমাকে আমি অসহায় হয়ে যাব পিতা মাতাকে ছেড়ে এটা কেমন কথা হল তাহলে তো তার ত্যাগী হয়ে আসা উচিত নয় তার যখন ভেতরে একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে যে ব্যক্তিগণ নিজের জীবনটাকে লাইভ ইন লাইভ ইনসিওরেন্সের মতো ইনশিওর করতে চাইছেন যে ব্যক্তিগণ নিজের জীবনের সিকিউরিটি খুঁজছেন তাদের জন্য হরিভজন নয় আমি তাদের চরণে অনুরোধ করব তারা আপনারা বাড়ি গিয়ে আনন্দে থাকুন যতটুকু সম্ভব নাম করুন আর সাধুসঙ্গ করে যদি কোনো দিন হয় এভাবে কিন্তু প্রহ্লাদ মহারাজ বলছেন এই সংসার কূপেতে নিমজ্জমান হয়ে এই বদ্ধজীবগণ যে কষ্ট লাভ করছে এটা দুঃসহ কষ্ট এটা ভাবা যায় না কারণ তাদের মধ্যে সবসময় একটা উদ্বেগ তারা করছে এই উদ্বেগ টেনশন এত চিন্তা দু উদ্বেগ এর থেকে বেরিয়ে গিয়ে সংসারের কূপ থেকে বেরিয়ে গিয়ে আমার মনে হয় তারা যদি বনে চলে যান গিয়ে যদি হরিভজন করেন আমার মনে হয় ভালো এই কথা তিনি বলছেন সাধারণ ব্যক্তি বোঝেন না তিনি বললেন বনে যেতে বলছেন কেন আমরা তো অনেকবার আলোচনা করেছি বনে গেলে আমার বদ্ধ মন আমার বদ্ধ মন আমার বদ্ধ মন আমার বিবেক সব কিছু আমার সঙ্গে যাবে তাহলে বনে গিয়ে তো আমার লাভ হবে না বনে গিয়ে আমি বাহ্য দৃষ্টিতে আমি নির্জন ভজনের অভিনয় করব। কিন্তু বনে গেলেই তো বনে যাওয়া যায় না বনের মানেটা কী এই যে হঠাৎ প্রহ্লাদ মহাজ বললেন বনে যাওয়ার কথা তা আমরা সবাই তৈরি হয়ে যাই মঠমন্দির দরকার হরি কথা বনে চলে যাই ভালো হবে প্রহ্লাদ মাহাজ কি সেই রকমভাবে বলেছেন বনে যাওয়ার কথা তার উত্তরটা তো ভগবান উদ্ধবজিকে বলেছেন বন কথাটার মানে কি বনম তু সাত্ত্বিকম বা রাজসম গ্রাম উচ্চাতে তামসম দূত সদনম মন নিকেতনস্তু নির্গুণম ভগবান বলেছেন আমি বন বলি কাকে জানো বন মানে হলো সাধু সঙ্গে হরিকথা কীর্তন মানে বিষয়ের থেকে পালিয়ে আসা বিষয়ের যে চারিদিকে আগুন জ্বলছে যেটা মহাপ্রভু বলেছেন চেত দর্পণ মার্জন মহা দাবাগ্নি নির্ভাপন এই আগুন থেকে পালিয়ে গিয়ে ছুটে চলে গিয়ে আমি কোনো বাস্তব এক মহাপুরুষের চরণ আশ্রয় করব। আমার মস্তকটাকে বিক্রি করে দেব আমাদের বৃন্দাবনে সাধু সমাজে একটা পথ কথা প্রচলিত ছিল ওইখানে একটা কথা আমাদের প্রচলিত ছিল স্যার কি কথা বলেন আগর mastak devi দেখে bhi bhagwan milta hai মানে যদি মাথা বিক্রি করে দিয়ে মাথা চলে গেল যদি ভগবান তো bhi samjho ki sasta hai যদি মস্তিষ্কটাকে দিয়ে দেওয়ার পরে ভগবান के पाग हेलो এত সস্তা পাওয়া গেল আমরা তো আশা করি নি এত সস্তা এত সস্তা পাওয়া গেল ভগবান তাহলে বুঝে দেখো যে ব্রহ্মা শঙ্কর হাউতাস করে খালি ডাকছে কাঁদছেন আমাকে একটু কৃপা করো আমাকে দেখা দাও যেটা রূপ বাদ কীর্তন বলছেন হরিদেব ভবন্তম বন্দে কৃষ্ণ দেব ভবন্তম বন্দে নতব সমাধিস নতব্রী তদাপি কৃপাভূতিন কৃষ্ণ দেব ভবন্তম বন্দে এইখানে বা বলছেন বড় আশ্চর্য ভগবানকে পা একটু চরণের নক্ষ একটু দেখবার জন্য শঙ্কর তপস্যা করছেন পাগলের মতো সব ছেড়ে দিয়ে জঙ্গলে পাহাড়ে পর্বত ব্রহ্মা পাগল হয়ে যাচ্ছে একটু যদি দেখা পায় তারা পান না খুবই সুদূর্ল তারা দেখা পান না সেই ভগবানের ভজন করতে নেবেছি কতটা আমাদের বুকের পাটা পৌপাদের সাহস পৌপাদের কৃপা পৌপাদের শক্তিতে আমরা এই ভজন করতে নেবেছি নালে আমাদের মতো ব্যক্তির অসম্ভব কোথায় হরি হরিভজন প্রহ্লাদ মহারাজ বলছেন তৎসাধু মনেহ সৌরবর যদে নাম সদা সমুদ্িগ্ন দিয়া সব সময় একটা আগুন জ্বলছে হৃদয়ে হয় কারোর সঙ্গে শত্রুতা আগুন হয় পয়সা করি নষ্ট হয়ে গেছে তার একটা জ্বালা যন্ত্রণা হয় ছেলে মেয়ে মরে গেছে বা বউটা পালিয়ে গেছে কারোর সঙ্গে আগুনের মতো জ্বলছে ভিতরে তথাপি বদ্ধজীব সংসার ছাড়ে না চোখটা ওই সংসারের দিকেই যাবে যতই বলো যতই বোঝাও যতই ওই কথা বলো চোখটা ঘুরে ওই সংসার ওই দিকেই যাবে অন্যদিকে আর যাবে না বড় আশ্চর্য বিষয় কিন্তু সংসার জীবের স্বরূপে তো নেই স্বরূপে সংসার বলে কিছু তো নেই তথাপি দেখো এ একটা কি ভূতের কাণ্ড আশ্চর্য বিষয় তাই প্রহ্লাদ মহার বলছেন সদা সমদ্ভিঘ্ন ধিয়া মসদ্গ্রহাত গৃহমান্ধ কুপাম আত্মপাত মানে যারা আত্মহত্যা করেন এই সংসারটাকে বলছেন আত্মপাত সদৃশ্য একটা কুয়া সংসারটাকে বলছেন আত্মপাত মানে নিজেকে নিজেকে আত্মহত্যা করার মতো এটা কুয়াটা হচ্ছে এইটি জায়গা এই সংসারটাকে এইভাবে তুলনা করেছে গৃহ মন্ধ কুপম বনম গত হৈত হরিমাশ্রায় তাহলে বন মানে আমরা শুনলাম কি বন মানে আসলে বন হয় বন মানে আসলে হলো সাধু সঙ্গে হরিনাম এই চাই সংসার জিনিস আর কোনো বস্তু না এটা বন এটাকে বন বলে আমরা বনে গেলে কোনো না আমরা প্রিয়ব্রতের প্রসঙ্গ আসবে পঞ্চম পঞ্চমস্কন্ধে দেখব ব্রহ্মা প্রিয় প্রিয়ব্রতকে বোঝাচ্ছে বাবা তুমি জঙ্গলে চলে যাবে জঙ্গলে চলে যাবে আমরা ভগবানের আদেশ পালন করছি সৃষ্টি তুমি চলে যাবে জঙ্গলে আচ্ছা জঙ্গলে গিয়ে যদি তুমি জিতেন্দ্রীয় হও তুমি যদি ভগবত ভক্তি লাভ করো সংসার তোমার কি ক্ষতি করতে পারবে তুমি বরঞ্চ ভগবানের সেবাটা করতে পারবে ভগবান যে সেবা দিয়েছে এইবার বোঝাচ্ছে আমরা পরে দেখব তাহলে বলম গনঙ্গত হয় যত এবার হরিকে আশ্রয় করার কথা বলা হয়েছে আমরা গতকালকে যেখানে ভাগবতী মহাপুরাণের শেষ এখানে আলোচনা শেষ করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে ভগবানই আশ্রয় অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত ব্রহ্মাণ্ডের একমাত্র ভগবানই আশ্রয় আর কোনো আশ্রয় নাই অন্য কোনো আশ্রয় সেখানে নাই তাই জন্য সেখানে আমরা দেখলাম অত্র স্বর্গ বিসর্গস্ব স্থানম পশন মুর ঈশানুকথা নিরোধ মুক্তির আশ্রয় তাহলে যেখানে আমি কথাটা শেষ করলাম তাহলে মিলে গেল আশ্রয় হচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডের আশ্রয় আর কোনো বাবা নয় একমাত্র কৃষ্ণ কৃষ্ণ রাখে পালে অনন্ত ব্রহ্মাণ্ডকে তিনি ধুলোর মতো চালাচ্ছেন সেই হরি তাহলে অত্র আমরা কালকে আলোচনা করেছি স্বর্গ স্বর্গ কথা বলতে গিয়ে অনেকটা সময় দিতে হয়েছিল স্বর্গ কাকে বলে এটা বিচার করেছিলাম যে ভগবান যখন যোগনিদ্যা আশ্রয় করে থাকেন এক কল্প চলে যাওয়ার পরে যোগনিদ্যা আশ্রয় করে থাকেন সেই সময়তে কোনো সৃষ্টি থাকে না আর যখন তিনি ইচ্ছা করলেন উপনিষদা আছেন একো আহম একহম বহু স্বাম আমি এক আছি বহু হইব এরকম যখন সংকল্প করলেন তিনি তখন কি করলেন প্রকৃতির দিকে দৃষ্টিপাত করলেন প্রকৃতি আমি কালকেও আলোচনা করেছি ভগবানের ইচ্ছায় প্রকৃতি যখন সাম্য অবস্থায় থাকে অর্থাৎ শতরজ তমগুণ যখন ব্যালেন্সিং অবস্থায় থাকে তখন মনে রাখবে কোনো সৃষ্টি নেই এটাকে বলা হয় প্রকৃতির সাম্য অবস্থা এই অবস্থায় কোনো সৃষ্টি থাকে না কিন্তু যখন ভগবান এই প্রকৃতির দিকে যখন দৃষ্টিপাত করেন দৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে কি করেন চিদা এই যে চিদ আত্মাগুলো পূর্বকল্পের যত যত জীব আছেন যারা সব এই মহাবিষ্ণুর গর্ভেতে এরা এখন অপেক্ষা করছেন পরের আবার জন্মের জন্য কারণ যতক্ষণ পর্যন্ত আমাদের কর্মফল শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো রেহাই নেই আমরা যদিও ভজনের নাটক করতে পারি আমরা সবাই ভজন ভজন খেলা করব। যাই ছোটোবেলায় খেলনা খেলা করতো পুতুল পুতুল খেলা আমরা ভজন ভজন খেলা করবো রকম যতক্ষণ করব। ততক্ষণ আমাদের কর্মবন্ধন যাবে না কর্মবন্ধন যতক্ষণ যাবে না কর্মবন্ধ জ্ঞানবন্ধ আবেশে মানব অন্ধ নরতমরাউর কীর্তনে বলছেন কর্মবন্ধ জ্ঞানবন্ধ আবেশে মানব অন্ধ এরা আবেশে অন্ধ কদর্য বলিয়া যে বা সেবা করে একটা আছে জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলে বিষের ভাণ্ড অমৃত বলিয়া যে বা সেবা করে নানা জনি ভ্রবি মরে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধপাতি হয় সেই জন্য কর্মবন্ধন থেকে বেরোতেই হবে যে যত বাহাদুরি দেখিয়ে নাও আমি একটা বড় সাধু হয়েছি আমি বাহাদুরি দেখাচ্ছি আমার মধ্যেও যদি কর্মবন্ধন থাকে কোনো বাবার ক্ষমতা নিয়ে আমা বাঁচাবে কর্মবন্ধনটা কাটতে হবে কর্মবন্ধন যতক্ষণ না কাটবে সংসার চক্রে ভ্রমণ করতেই হবে যেটা শঙ্করাচার্য শঙ্করাচার্য বলছেন পুনরপি জননম পুনরপি মাননম পুনরপি মাতৃ জঠরে সয়নম এটা আর কোনো এর কোনো নিষ্ঠা নেই পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে সয়নম এটা আর এর বাইরে যেতে পারবে না আর যতক্ষণ জন্মচক্রে নাগরদোলা ঘটছে জীব কখনো রাজা কখনো পূজা কখনো ভিকিরি কখনো বিরাট কটিপতি কখনো স্ত্রী কখনো পুরুষ কখনো এই চলছি কখনো পশু কখনো পাক্ষী কখনো পশু কখনো কখনও রূপে যেটা ভক্তিমন্ত্র কীর্তনে বলছেন পশুপক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে তবভক্তি রহু ভক্তি বিনোদ হয় আমার কর্মফলে যদি আমার কিছু করার না থাকে আমি যদি কিন্তু যদি আপনার ভক্তিটা কোনো মতে কিছু থাকে তাহলে আমি সাধুসঙ্গ করতে পারবো পরে পরে আমি একটা সুযোগ পাব পেরিয়ে যাওয়া কিন্তু সাধুসঙ্গ যদি নিষ্কপটভাবে ব্যক্তি না করে এ কথাটা পূর্বেও অনেকবার আমি উচ্চারণ করতে বাধ্য হয়েছি কারণ এছাড়াও উপায় নেই লোকে বুঝতে রাজি নয় আমি এ কথা বিদেশিদেরও জানিয়েছি পুনঃপুনঃ যে সাধুসঙ্গ তোমার যেমন ভগবত প্রাপ্তির মূল মন্ত্র কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধুসঙ্গ শুধু তাই নয় কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধুসঙ্গ সেটা আছেই কিন্তু যে চরম যে বিষয়টা প্রেম ভগবত প্রেম আমাদের ভজনে যে শেষ কৃষ্ণ কৃষ্ণপ্রেম জননে সেও তেহ মুখ্য অঙ্গ তাহলে কতটা গুরুত্বপূর্ণ কতটা কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধুসঙ্গ শুধু তাই নয় যদি অন্তিমেতে সাধুসঙ্গ করতে করতে ভজনে সিদ্ধ হয়ে যখন ভগবৎ প্রেম লাভ করে ভগবানের কাছে তখনও তোমার সাধুসঙ্গেই বিরাট সাধুসঙ্গ ছাড়া নেই আমি এ কথা বলতে বাধ্য হয়েছিলাম যেমন সাধুসঙ্গ আমাদের চরম মঙ্গল দেবে সেরকম সাধুসঙ্গ আমাদের চরম সর্বনাশ রেখে আনবে এ কথাটা আমি বলতে বাধ্য হয়েছি কারণ অনেকেরই মাথা খুলছে না অনেকেরই মাথাটা খুলছে না তারা এরকম পাগলের মতো সাধু সঙ্গ করছে কিছু এখানে খাবলা কি এখানে পাগল উন্মাদ যেমন করে বোঝেই না কে সাধু দৌড়াচ্ছি চারিদিন তারা পাঁকেতে ডুবে যাবেন নির্ধারিতভাবে পাকেতে বা চোড়া বালিতে ডুবে যাবে তাদের বাঁচাবার কোনো ক্ষমতা নেই কে বাঁচাবে তা তো স্বতন্ত্র হ্যাঁ বলছি সাধুসঙ্গ যেমন আমার জীবনে চরম মঙ্গল আনতে পারবে সেরকম সাধুসঙ্গ যদি আমি কপটতা করে করি আমি যদি অপরাধ করি সাধু সঙ্গে সেক্ষেত্রে আমার খুব তাড়াতাড়ি নরকে যাওয়ার রাস্তা হবে মানে যত তাড়াতাড়ি আমি ভগবানের কাছে যাব সাধু সঙ্গতে তার থেকেও বেশি তাড়াতাড়ি সাধু সঙ্গতে আমি নরক নরকে চলে যাব এত তাড়াতাড়ি নরকে যাওয়ার আর কোনো রাস্তাই নেই ওই অন্য কোনো কাজ করে নরকে যাব হবে না এটা সবচেয়ে বেশি সবচেয়ে তাড়াতাড়ি নরকে যাব এর চেয়ে তাড়াতাড়ি যা যায় সেই জন্য যারা বাস্তবিক সচেতন হরিভজন সম্বন্ধে তাদের চরণে আমার এইটি অনুরোধ যে কপটতা করে সারসম্মী না হয় নিষ্কপট বা হৃদয় খুলে যে ইনি আমায় একমাত্র বাঁচাতে পারবেন ইনি বাঁচাতে পারবেন আমাকে আমি নিশ্চিত যে ইনি আমাকে আমার পুনর্জন্ম দেবেন নতুন জীবন এই জীবন তো চলে যাবে আমার নতুন জীবন দেবেন অনুভব দেবেন পয়সা পাওয়া যায় কোটি কোটি পয়সা বিদেশ গেলে লোকে দেবে আমি কি করবো পয়সা আমার তো পয়সা উদ্দেশ্য নয় কিন্তু আমাকে অনুভব কে দেবে আমাকে তো অনুভব দেবে আমার গুরুদেব আমাকে তো বাজারের লোক অনুভব দেবে না আমাকে বাজার লক্ষ্য অনুভব দেবে কি দিয়ে আমি ভজন করব কী ভরসায় আমাকে তো গুরুয়ে বৈষ্ণবরা দেবে অনুভব তা আমি টাকার বলকে নির্ভর করব কেন আমি তো ওই সব নির্ভর করব না যাই হোক তাহলে আলোচনা প্রসঙ্গে দেখা গেল ভগবান হল অনন্ত ব্রহ্মাণ্ডের প্রাকৃত এবং অপ্রাকৃত যে জগতি বল অনন্ত ব্রহ্মাণ্ডের একমাত্র সমাশ্রয় অর্থাৎ সম্যকর রূপে আশ্রয়ের বস্তু একমাত্র এই ভগবান তাহলে এখানে শুকদেব গোস্বামী বলছেন যে বাকি সব অনন্ত তার আশ্রয়তে বিরাজমান তাহলে আমরা আলটিমেটলি দশম স্কন্ধে গিয়ে দেখব এখন আলোচনা করছি ভগবানের ভক্তগণের কথা ভগবানের বিভিন্ন বিক্ষিপ্তভাবে বিভিন্ন আলোচনা করছি ভগবানের মহিমা কিন্তু দশম স্কন্ধে সেখানে গিয়ে যখন পরাৎপর অখিলেশ্বর অনন্ত ব্রহ্মান্ড নায়ক লীলা বৈচিত্র্যে যিনি মহিয়ান রয়েছেন সেই ভগবান শ্রীকৃষ্ণের কথা আমরা শুনতে পারব কিন্তু তার আগে আমাদের এই নবম স্কন্ধ পর্যন্ত আমাদের যোগ্যতা দেয় কি না এটা পৌপাদের কথা আমরা যে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত বিলাস শ্রবণ করতে চাই আমরা যোগ্যতা লাভ করতে পারবো কি সেই জন্য নবম স্কন্ধ পর্যন্ত আমাদের এইগুলো ধৈর্য ধরে শ্রবণ করতে হয় আর যদি কেউ যোগ্যতা লাভ করেন যোগ্যতা লাভ করেন গুরু কী গুরু হতে পারে গুরু হতে পারে যোগ্যতা লাভ করলেন কিন্তু দশম স্কন্ধ আলোচনা করার পর যদি এগারো স্কন্ধ এবং বারো স্কন্ধ গুরু বৈষ্ণম আনুগত্যে না আলোচনা করেন তার সর্বনাশ হতে পারে অর্থাৎ দশম স্কন্ধ আলোচনার পরে এটাকে বলে হজমি গুরু গুরুপাক খেয়ে নিলে এবার এইগুলো হজমি খেতে হবে তা নাহলে হজম হবে না বদ হজম হয়ে যাবে চরিত্রহীন হয়ে যাও তুমি চরিত্রহীন হয়ে যাবে যদি কৃষ্ণের কথাগুলো বুঝতে না পারো কৃষ্ণের কি আচরণ এটা শ্রী চৈতন্য মহাপুর আনুগত্যে আমাদের ভাগবত আলোচনা আমরা স্বতন্ত্রভাবে ভাগবত আলোচনা করতে বসি নাই আমরা প্রতিপদে শ্রী চৈতন্য মহাপুর আনুগত্যে তার ভক্তদের আনুগত্যে আমাদের ভাগবতে আলোচনা এইটি আমাদের বাস্তবিক লাভ এখানে বলছেন স্বর্গ বলা হয় যেখানে বলেছিলাম ভগবানের যে মায়ার গর্ভে যে দৃষ্টি করলেন এতে কি হলো মায়ার গর্ভ সঞ্চার হলো। তাতে কি গেল তাতে যে সমস্ত জীবরাশি পূর্বকল্পে অসংখ্য জীবরাশি সেগুলো তাদের কর্মফল নিয়ে যে অপেক্ষা করছিল আর একটা নতুন কল্পের জন্য সৃষ্টির জন্য তারা নিজের কর্মফল নিয়ে অপেক্ষা করছে যেমন কোনো মানুষ যখন দেহত্যাগ করে সেটা উপনিষদে বলা আছে ঠিক যেমন তুমি একটি মন্দিরে গেছো গিয়ে মন্দিরে প্রবেশের সঙ্গে সঙ্গে একটা সুন্দর হাসনুহানা ফুলের গন্ধ পাচ্ছ অপূর্ব সুন্দর তালে ফুলটার কাছে তুমি যাওনি ফুলটার কাছে তুমি যাওনি তুমি অনুমানে বুঝতে পারলে এখানে নিশ্চয়ই কোনো বৃক্ষ আছে বা কোনো সুন্দর ফুলের গন্ধ পাচ্ছ তুমি অনুমানে বুঝলে এটা এখানে নিশ্চয়ই একটা বাগান আছে তাতে এই ফুলের নিশ্চয়ই চাষ আছে এই জন্য পাচ্ছ যেমন বায়ু কি করলো তোমার এই ফুলের গন্ধটা তোমার কাছে নিয়ে এলো কালকে এ সম্বন্ধে আলোচনা করেছিলাম কি করে পঞ্চভূত এবং পঞ্চত্ব তন্মাত্র কীভাবে ইন্টার রিলেটেড কীভাবে পঞ্চভূত এবং তত্ত্ব কীভাবে ইন্টার রিলেটেড সেটা আলোচনা কালকে আমি চেষ্টা করেছিলাম অল্প অক্ষরে এখন এই যে বায়ু আমাকে ফুলের গন্ধ নিয়ে এলো বায়ু যদি না নিয়ে আসতো তাহলে আমি গন্ধটা পেতাম না ঠিক সেই রকম যখন আমার দেহ থেকে আত্মাটা বেরিয়ে যাবে বেরোবার সময় আমার যে কর্মফলটা আছে সেই কর্মফলটা ফুলের গন্ধর মতো বায়ুর সঙ্গে যেমন ফুলের গন্ধ চলে যায় বায়ুর সঙ্গে বায়ুর সঙ্গে যেমন ফুলের গন্ধটা চলে যায় ঠিক সেই রকম ঠিক সেই রকমভাবে তোমার যে কর্মফল পূর্ব জন্মে তুমি যেরকম ছিলে তোমার যে কর্মফল ছিল সেই কর্মফলে এই জন্মে তুমি জন্মেছ জন্মবার পরে পূর্বের কর্মফল এবং এই জন্মের কর্মফল এবার প্লাস মাইনাস হচ্ছে অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন যোগ বিয়োগ হচ্ছে হওয়ার পরে যেটা রেসিডিউ থাকলো এবার তোমার এই যে কর্মফলটা এবার তুমি নিশ্চয়ই ভালো কর্ম কিছু করেছো খারাপ কর্ম করেছো সব মিলে এবার যোগ বিয়োগ হবে যোগ বিয়োগ হওয়ার পর তোমার মৃত্যুর সময় যে কর্মফলটা থাকবে সেটা সংস্কার তোমার সঙ্গে এবার আত্মাটার সঙ্গে বেরিয়ে চলে যাবে অর্থাৎ লিঙ্গ দেহ নাশ করতে পারবে না কথাটা মানে বোঝা গেল তোমার জড়ো শরীরটা চলে যেতে পারবে কিন্তু তোমার ক্ষমতাও নেই লিঙ্গ দেহটা ভঙ্গ কর লিঙ্গদেহ মানে হল কারণ দেহ অর্থাৎ যেটা তোমার আরেকটা জন্মেতে ফেলে দেবে যেটা ভক্তিমিত কীর্তনেতে বলছেন লিঙ্গ দেহ ভঙ্গ হয় অনায়াসে হ্যাঁ এই যে কীর্তনটা এর মধ্যে আছে এ বলছেন লিঙ্গ দেহ হয় ভঙ্গ আমাকে এমনভাবে ভজন করতে হবে এতটাই আমাকে গুরুকৃপা লাভ করতে হবে সো দ্যাট আই ক্যান র্যাপচার মাই কারণ দেহ আমার যে কারণ দেহটাকে ওটাই জন্য আমি ভেঙে চুরমার করে দিয়ে বেরিয়ে যেতে পারি আমি ওকে রাখবো না যত কোনো থাকবে তত ততক্ষণ আমার বিপদ এই জন্য লিঙ্গ ভঙ্গ অনায়াসে দেহকে ভঙ্গ করে দিয়ে আমরা যদি না করতে পারো আবার পরের জন্মে একটা রিক্স হয়ে যাচ্ছে আবার তোমার সেই জন্মে এই জন্মে কর্ম সেই জন্মে এইভাবে অনন্তকাল ধরে জীব সব ঘুরছে নাগদোলায় অনন্তকাল ধরে এর বাইরে যেতে না যতক্ষণ কর্মফল যা নাশ করতে না পারবো তো আমাদের কোনো রাস্তা নাই যাই হোক তাহলে ওই জীবগুলো সব এই মহাগুষ বিষ্ণুর গর্ভেতে অনন্ত সব জীব রাশি রয়েছে এবার যখন ভগবানের সৃষ্টি করবার ইচ্ছে হল ভগবান যখন ইক্ষণ করলেন প্রকৃতির দিকে যখন তাকালেন তখন এই দৃষ্টির মাধ্যমে ভগবান যে তাকালেন প্রকৃতির দিকে প্রকৃতির গর্ব সঞ্চার হয়ে গেল কিভাবে হলো ভগবানের সঙ্গে প্রত্যক্ষ কোনো যোগাযোগ নেই ভগবানের প্রত্যক্ষ যোগাযোগ হয় না ও মায়া তো মায়ার সঙ্গে ভগবান প্রত্যক্ষ যোগাযোগ কী হলো ভগবান যে দৃষ্টিপাত করলেন দৃষ্টিপাতের মাধ্যমে সমস্ত পূর্বকল্পের যত জীব ছিল পূর্বকল্পেতে যত জীব ছিল সেগুলোকে ভগবান এই দৃষ্টির মাধ্যমে ওর গর্ভে দিয়ে দিলেন যেমন মাতৃগর্ভে গর্ভসঞ্চয় তবে জীব জন্মায় ঠিক সেরকম প্রকৃতির গর্ভেতে এবার সব জীব চলে গেল এবার তার পূর্বজন্মের কর্মফল অনুযায়ী কেউ হাতি হলো কেউ ঘোড়া হলো কেউ সাপ হলো কেউ বেজি হলো এইভাবে কেউ মানুষ হলো কেউ দৈত্য দানব হলো গন্ধর্ব হলো কিন্ন হলো দেবতা হলো সব সব কর্মফল তাদের এই ঘোড়াচ্ছে তাহলে যেভাবে যে পদ্ধতিতে মা ভগবান প্রকৃতির গর্ভে থাকাবার সঙ্গে সঙ্গে প্রকৃতির যে গুণাবলী ডিসব্যালেন্স হলো প্রকৃতির সাম্যতা ভেঙে গেল এবার সৃষ্টির একটা সূচনা হতে হলো এটাকে বলা হয় পসিবিলিটি অর্থাৎ সৃষ্টির সম্ভাবনা যেটাকে মহাতত্ত্ব বলা হয় যেটাকে বলা হয় মহত্তত্ত্ব এই মহত্তত্ত্ব এবার বিভাগতে অনেক কথা বিবাহ হয়ে এবার কীভাবে শতরজগুণ বিবাহ হয়ে শতগুণ থেকে শতগুণ থেকে স্বর্গের দেবতাগণ রজগুণ থেকে ইন্দ্রিয়গ্রাম সব তমগুণ থেকে এবার তন্মাত্র এবং পঞ্চভূত এগুলো সব হতে থাকলো এইগুলোকে এবার হারমোনাইজ করে মিলিয়ে ভগবানের করুণা আমি বলেছিলাম মনে আছে একটা ফ্যাক্টরির উদাহরণ দিয়েছিলাম সব আছে কিন্তু ফ্যাক্টরির কাজ হচ্ছে না এই উদাহরণটা মনে করে দেখবে সবই আছে কি কাজ হচ্ছে না কারণ বিদ্যুৎ নাই সেই রকম ভগবানের যে কৃপাটা করুণাটা যতক্ষণ পর্যন্ত না আসছে তখন কোনো কাজ হবে না তখন ভগবান কি করলেন সমস্ত বিষয়ে অনুপ্রবিষ্ট হয়ে এবার সৃষ্টি হারমোনাইজ হলো একে অপরের সঙ্গে সম্মিলিত হয়ে এই বিরাট ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো সব কিছু এই যে প্রসিজিওর এই প্রসিজিওরটাকে বলা হয় স্বর্গ তাহলে যেভাবে আমার সৃষ্টিটা এরকম হচ্ছে এটা আর বিসর্গ কাকে বলে বিসর্গ মানে থেকে ব্রহ্মার থেকে যে যত সমস্ত জীবগুলো সব এইভাবে সৃষ্টিগুলো হলো এটা বিসর্গ আর এবার কি বলছেন এবার বলছেন স্থান স্থিতি জীব কোথায় থাকবে তার একটা ব্যবস্থা দরকার তো উৎকর্ষ লাভ করবে এটাকে বলা হয় স্থিতি স্থান পোষণ মানে হল এক কথায় বলা হয় নার্সিমেন্ট এই জীবগুলো কার ভরসায় থাকবে কাজেই এই যে পোষণের কথা বলছে এই পোষণটা হলো ভগবানের করুণাতে তারা অনুগ্রহ পাবে পেয়ে তারা তাদের জীবনযাত্রা বা এটা অগ্রসর হবে এটাকে বলে পোষণ উতো মানে হলো প্রত্যেক জীবের মধ্যে যদি কিছু কর্মবাসনা থাকে নালে কোনো মানুষ কর্ম করতো না এই যে এতগুলো লোক অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যত প্রাণী আছে তারা কোনো না কোনো কর্ম করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তাদের যে বাসনা এই বাসনা অনুযায়ী তারা কর্ম করে ভালো মন্দ যা করে এটাকে বলা হয় এটাকে বলা হয় উতি বলা হয় কর্ম যে বাসনা এটা উতি বলা হয় যেটা অত্র স্বর্গ বিসর্গস্ব স্থানম পোষণ মুতয়ু আর মন্নন্তর মানে হলো একটা একটা করে মনু অন্তর হয় ভগবানের কৃপাতে সে মনুর মনুর তত্ত্বাবধানে এ চলে সব কিছু তাহলে এটাকে বলে মন্নন্তর এই ধর্মের যে মর্যাদাটা এবার রক্ষিত হয় এ ভগবানের অনুগ্রহে আদির যে ধর্ম এটা রক্ষিত হয় এর নাম হচ্ছে মন্নন্তর আর মন্নন্তর ঈশানুকথা মন্নন্তর ঈশানুকথা মানে হল ভগবানের বিভিন্ন বিচিত্রময় যে কথা লীলা এটা বলে ঈশা কথা আর নিরোধ মানে হলো ভগবান যখন যোগনিদ্যাকে আশ্রয় করে সমস্ত কিছুকে গুটিয়ে আনেন এরা মানে নিরোধ আর মুক্তি মানে হল মুক্তি কথাটা এই ভাগবত থেকে মায়াবাদীরা অন্যভাবে ব্যবহার করেন মায়াবাদীরা আচ্ছা যে যেরকম প্রকৃতির লোক সে সয়নপথে খুঁজে বেড়ায় অর্থ খুঁজে বেড়ায় কিছু করার নেই সেই জন্য এই যে এখানে বলা হয়েছে ঈশান কথা নিরোধ মুক্তির আশ্রয় মুক্তি বলতে ওরা ব্যাখ্যা করে জীবাত্মা প্রকৃতির গুণের বাইরে গিয়ে ব্রহ্মতে লীন হয়ে যাবেন অর্থাৎ সাংসারিক কষ্টের বাইরে যাওয়াটাকে মুক্তি বলেন কিন্তু বাস্তবিক যদি অর্থ চিন্তা করা হয় গৌড়ীয় দর্শনে তাহলে মুক্তি এটাকে বলে না ওটা তো বাস্তবিক মুক্তি হলো না মুক্তিগতটার ব্যাখ্যা বলছেন আমাদের গৌড়ীয় গুরুবর্গ যে মুক্তির হিতওয়া অন্যথা রূপম স্বরূপেন ও ব্যবস্থিত ইতিমূর্তি এটা বাস্তবিক মুক্তি ওটা পারমানেন্ট সলিউশন হলো না কারণ ওরা যে ব্রহ্মতে লীন হওয়ার চেষ্টা করলো কোনো সময় আবার তারা ওখান থেকে পড়ে যাবে কোনো পারমানেন্ট সলিউশান নয় এই জন্য ভাগবতে পাই যে ওরা আরুহ্য কৃচ্ছে পরম পদম ততঃ পততি অধ অনাদৃত জুস্মত অঙ্গ্রহ ভগবানকে দেবতারা বলছেন যারা আপনার সেবাকে উপেক্ষা করে আপনার চরণোদ্দয়কে নিত্য মানে না হ্যাঁ একটা কি আমরা ওসব দরকার নেই তাদের ক্ষেত্রে বলছেন দেবতারা যে তারা অনেক ওপরে ওঠে অনেক কষ্ট করে ও কি অমানসিক কষ্ট সেই কষ্টে কষ্ট করে তারা উপরে উঠবেন উঠে কী হলো আমি ব্রহ্ম হয়ে গেছি বলে এক হেসে দিল বত্রিশ পাট দাঁতি বত্রিশ পাটি দাঁতি বার করে দিল ব্রহ্ম অহম পরিফুল্লানো জড় কিম এতানো সচাম, বিষয়রত মত্যানো নর পশু ন এগুলোকে বলছেন প্রবোধানন্দ বা কখনো সময় হলে এসব আলোচনা করা হবে অবাক হয়ে যাবে এদের নর পশু ভগবানের সেবা করে না ভগবানকে নিত্য মানে না ভগবানের স্বরূপ নৃত্য মানে না ভগবানের ধাম নৃত্য মানে না ভগবানের নাম নৃত্য মানে না ভগবানের সেবকগণকে কোনো মর্যাদা কিছুই না তা তাই দোষে কি হয় আরুয্য কিচ্ছে না পরম পদম ততহা পততি অধ অনাদৃত যুস্মত অঙ্গ্রহ আপনার চরণোদ্যয়কে উপেক্ষা করায় সেবা ওই জন্য ওদের আবার সেই পতন হয়ে যায় তাহলে এটাকে আমরা মুক্তি বলবো না তাহলে মুক্তি কাকে বলবো গরিয় দর্শনা বলছেন মুক্তির হেতা অন্যথা উপম স্বরূপে না ব্যবস্থিতিতে মুক্তি অর্থাৎ অন্য কোন রূপের কথা চিন্তা করুন অন্য কোনো ভাব নিয়ে আমি একটা স্থিতি আমি একটা স্থিতি লাভ করব তা নয় তাহলে কি হবে মানে জীব যখন নিজের স্বরূপের সন্ধানটা পেয়ে যাবে জীব যখন নিজের স্বরূপের সন্ধানটা পেয়ে যাবে সেটা হলো সমাধান জীব যে সময়তে বুঝতে পারবে জীব যখন বুঝতে পারবে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস এই কথাটা যখন বুঝে ভগবানের দাস আমি এটা উপভোগ করবো এটাই মুক্তি এর আগে মুক্তি নয় সেই জন্য গৌরীয় দর্শনে বলছেন গৌরীয় দর্শনে বলছেন মুক্তির হিত্বা অন্যথর উপাম স্বরূপে ন ব্যবস্থিতি এটি মুক্তি এইটা হলো মুক্তির আমাদের স্বরূপে অবস্থিত হতে হবে আমাদের প্রত্যেককে যারা বাস্তবিক হরিভজন করবেন তাদের প্রত্যেককে কি করতে হবে না প্রথমে তোমাদের স্বরূপেতে অবস্থিত স্বরূপসিদ্ধি স্বরূপসিদ্ধি মানে তোমার আর অন্য চিন্তা থাকবে না তুমি যে একমাত্র তোমার ডিউটি কর্তব্য কৃষের সেবা করো বাকি সমস্ত চুলোয় যাক আমার কর্তব্য একমাত্র কৃষ্ণের সেবা করা এটা যখন উপলব্ধি করবে সেই সময়তে তোমার মুক্তি হবে মুক্তির হিতুয়া অন্যতরূপম স্বরূপেন ও ব্যবস্থিত মুক্তি যাই হোক দ্বিতীয় স্কন্ধের কে আমাদের বৃন্দাবনে মজা করে বলতো অদ্বিতীয় স্কন্দ। কেন কেউই দ্বিতীয় স্কন্ধ চর্চা করতে চায় না অত্যন্ত কঠিন গম্ভীর যাই হোক কিছু আলোচনা হলো এখন তৃতীয় স্কন্ধেতে আমরা এখন দেখতে পাচ্ছি সুখদেব গোস্বামী এবার বলছেন সুখদেব গোস্বামী বলছেন যে এই যে আমাদের বিদুরিজি মহারাজকে তাড়িয়ে দিয়েছিল দুর্যোধন অপমান করে তিনি অপমানিত হন নাই সাধুগুরু বৈষ্ণব অপমানিত হয় না তিনি নিজে থেকেই বেরিয়ে গেলেন উনি ওরা তো গালাগাল দিয়ে বলেছিল এই দাসী পুত্রকে কে এনেছে এখানে এই দাসী পুত্রকে কে ডেকে এনেছে এখানে একে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও এত বড় সাহস যে একটা মহান বৈষ্ণব ভগবানের নিজজন তাকে এরকম অপমান করছে ভয় করে না তার কর্মফল ভোগ করল কর্মফল সে তো ভোগ করলো তার কিন্তু বিদুরজি মহারাজ এই যে চিন্তা করলেন নিজের বংশের আমি ধ্বংস দেখব আমি খালি দেখব নিজের বংশের ধ্বংস কি দরকার আছে আমি চলে যাই বলেছে তিনি তীর্থস্থানে চলে গেলেন বিভিন্ন তীর্থ পর্যটন করতে করতে তার সঙ্গে মৈত্রীয় ঋষি দেখা হয়েছিল প্রথমে উদ্ধবজির সঙ্গে দেখা হয়েছিল কিন্তু উদ্ধবজির এমন একটা অবস্থা তার মুখে কথা বেরোচ্ছে না খালি কান্না বেরোচ্ছে তার কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাচ্ছে অনেক কথা আমরা দেখব পরে কাজী বলছেন সুখদেব সে বলছেন যে এই মৈত্রীয় ঋষির সঙ্গে মৈত্রীয় ঋষির সঙ্গে কোথায় কখন কিভাবে দেখা হলো মৈত্রী ঋষির সঙ্গে কিভাবে এই আমাদের বিদুজি যে দেখা হলো এটা জানতে চাইছেন রাজা প্রশ্ন করছেন কারণ সুখদেব বসেই খালি এই কথাই বললেন পৌরবেন্দ্র গৃহম হিতা প্রবিবেশাত্মসাতকৃতম যদবা অয়ম মন্তকৃদ্ব ভগবান অখিলেশ্বরহা পৌরবেন্দ্র গৃহম হেত প্রবিবেশাত্মসাতকৃতম সেখানে বলছেন পাণ্ডবদের যে গৃহ অতি প্রশংসনীয় সেই সব ত্যাগ করে যে বিদুরজি মহারাজ চলে গেছিলেন তোরা এইসব নিয়ে থাক তোরা এইসব ঐশ্বর্য নিয়ে থাক আমি চললাম বলে রাতের অন্ধকারে কি করলেন ক্ষত্রিয়দের তীর্ধনুক থাকে সেই তীর্থনুকটার চিহ্ন আছে যাতে বোঝা যায় এটা বিদুর্জিত তিনি রাতের অন্ধকারে কি করলেন সেই তীর্ধনুককে রাজদরবারেতে রেখে রাতের অন্ধকারে চলে গেলেন এরা মারামারি করুক খুনো করুক এদের মধ্যে কাটাকাটি করুক যা করুক আমি এর মধ্যে নেই চলে। তোকে তাড়াতে হবে না আমাকে যেমন তাড়াতে হয়নি যখনই আমি বুঝলাম এইসব করছে চক্রান্ত আমি নিজেই বেরিয়ে চলে গেলাম ও দেখলে এইসব কথা বলছে থাকতে দেবে না আমাদের বিপদ হয়ে যাও আমি নিজেই বেরিয়ে গেলাম এরকম সব জায়গা হয়ে আমার জীবন সর্বাজ সমস্ত জায়গায় এরকম যেখানে যেখানে এইসব অকর্তব্য কথা সেখানেই একটা প্ল্যান করছে কীভাবে আমি বললাম আমি নিজেই চলে যাই ভগবানের ইচ্ছা তা নাহলে আজ আমি এখানে বসে কথা বলতে পারতাম না ভগবান এটা করুণা এটাকে দুঃখ মনে করলে হবে না যাই হোক এখন রাজা এই ধরনের প্রশ্ন করছেন রাজা এই ধরনের প্রশ্ন করার সঙ্গে সঙ্গে সুখদেব বসে বলছেন রাজন যখন এই কথা আমি আগেই বলে দিলাম আর দ্বিতীয়বার বলার দরকার নেই সুখদেব বসে বলছেন রাজা রাজা যদাত অসাধুন সুষ্ণ অধর্মেন বিনষ্ট দৃষ্টিহী যখন এই রাষ্ট্র, যখন ন্যায় অন্যায় বিচার করলো না তখন তো অনেক কথা বললেন কিভাবে কি হয়েছে দ্রৌপদীকে অপমান করেছেন তাদেরকে কোনো তাদের অংশ কিছুই দিলেন না বরং বললেন যখন প্রস্তাব রাখা হলো যে আমাদের যদি কম করে তিন চারটে গ্রাম দেয় তাহলেই হবে বলল দুর্যোধন বলছেন যে একটা সূচের মুখেতে একটা সুচের মুখেতে যতটা জমি ওঠে সেটাও আমি দেবো না সেই সময় আর কী করা যায় যখন বুদ্ধি খারাপ হয়ে গেছে তখন নানানভাবে সব অত্যাচার আরম্ভ করল সেক্ষেত্রে কি করলেন বিদুর মহারাজ অনেক উপদেশ দিয়েছিলেন কিন্তু সে উপদেশ শোনার পাত্র ছিল না দুর্যোধনের সে সুক্তি নেই সাধুরা উপদেশ দেন অনেকেই সাধুর কাছে আসেন কিন্তু সেই উপদেশগুলো গ্রহণ করবার মতো একটা সৌভাগ্য আমাদের থাকে না আমরা দুর্ভাগা যদি আমরা গুরু বৈষ্ণবের আদেশগুলো নির্দেশগুলো বুঝতে পারতাম তাহলে আমাদের এই জন্মেতেই আমাদের সিদ্ধ আর পরের জন্মের জন্য অপেক্ষা করতে হতো না কিন্তু দুর্ভাগ্য আমরা বুঝি না আমরা কিছু বুঝি না এখানে সুখদেব বস্বাই বলছেন શુકદેવસે બોલચેન જે प्रथમે হৈছিল কি যে इति ભાગવતઃ পৃষ্টো খত্রা বার্তায়ম প্রিয় স্বয়ম প্রতি ভক্তুম নচ উৎসাহে ওত কণ্ঠস্মритеஸ்வரহ আমি আগই বলেছিলাম प्रथમે उद्धवજી সঙ্গে দেখা হয়েছিল কার বিদুরজি কিন্তু এই বিদুরজিকে যে উপদেশগুলো বিদুরজিকে যে উপদেশ সেইটার কথা আমি প্রথম দিন বলেছিলাম প্রথম মানে ভাগবত যখন প্রথম আরম্ভ করা হয় ভগবান যখন অন্তর্ধান করেন তখন উদ্ধবজিকে ভাগবত তত্ত্ববিজ্ঞান উপদেশ দিয়েছিলেন অন্তিম সময় ভগবান এখন এখান থেকে চলে যাচ্ছেন এই জগৎ ছেড়ে চলে যাচ্ছেন সেই সময়তে ঘটনাক্রমে মৈত্রী ঋষি ঘটনাক্রমে ওখানে ছিলই কিন্তু মৈত্রী ঋষি ওখানে উপস্থিত ছিলেন এই মৈত্রী ঋষিকে ভগবান দায়িত্ব দিয়েছিলেন আপনি যেই কথাগুলো আমার শুনলেন এই কথাগুলো আপনি বিদুরকে বলবেন বিদুরজি মহারাজ ওর জন্য আমি বড় তার প্রতি আমার বড় স্নেহ ভালোবাসা এই বিদুরের সঙ্গে আপনার দেখা হবে কোনো না কোনো সময় তখন এটা বলবেন কিন্তু প্রথমে উদ্ধবের সঙ্গে দেখা হয়েছিল বিদুরজি মহারাজ বিদুরজি মহারাজের সঙ্গে উদ্ধবের দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বিদুরজি মহারাজ এবার প্রশ্ন করতে আরম্ভ করেছেন বিভিন্ন প্রশ্ন যে বিদুরজি মহারাজের কথা বলতে গিয়ে সুখদেব বলছেন যে পাঁচ বছরের বাচ্চা একে যখন খাওয়ার জন্য ডাকতো মা বাবা খেতে এসো প্রসাদ পেতে এসো এ বাচ্চা খেলা ছেড়ে যেতো না এই বাচ্চা খেলাধুলো ছেড়ে যেত না কি খেলা খেলতো কীরকম খেলা খেলতো বই যে খেলাটা হলো কৃষ্ণকে নিয়ে কৃষ্ণকে নিয়ে কৃষ্ণর ফটো কৃষ্ণকে নিয়ে খেলা করতো মূর্তি বানিয়ে এতটাই এই ছোটো ভাই জন্ম থেকে এর কৃষ্ণর প্রতি এতটাই ভালোবাসা যে খাওয়া দাওয়া ঘুম তার ভাল লাগতো না মা জোর করে টেনে এনে খাওয়াত এই বিদুরজি মহারাজ ভগবানের বন্ধু রূপে পরিচিত শুধু তাই নয় তিনি বৃহস্পতি দেবগুরু তার শিষ্য আর যদুবংশের সবচেয়ে প্রধান হচ্ছে উপদেশটা অর্থাৎ মন্ত্রী মন্ত্রী ছিলেন উপদেশ এবং ভগবানকেও উপদেশ দিতেন ভগবান যখন চাইতেন সেই সময় উপদেশ যাই হোক এই হচ্ছে প্রশ্ন উদ্ধবজি মহারাজকে যখন বিদুরজি মহারাজ প্রশ্ন করছেন যে আপনাদের সব খবর বলুন কৃষ্ণের খবর বলরামের খবর সব খবরগুলো জানতে চাইছেন কি হলো কেন কুরুক্ষেত্রের যুদ্ধে আগে থেকে আমি তো এই নিজের বংশ ধ্বংস হবে সেই জন্য আমি তো চলে গেছিলাম আমি থাকবো না তো এখন পরিণাম নিশ্চয় আপনি জানেন তো পরিণাম কি হলো আমি তো কিছুই খবর জানি না তো এই খবরটা যখন কৃষ্ণের সম্বন্ধে প্রশ্ন করছেন কৃষ্ণের কৃষ্ণ এখন কোথায় আছে কি হলো সেই সময় উদ্ধবজির বুক ফেটে কামনা চলে এলো উদ্ধবজি কথা বলতে পারছেন তার কণ্ঠ অবরোধ হয়ে গেল গিয়ে খালি কাঁদছেন আর কোনো কথা বলতে পারছেন না উদ্ধব খালি কষ্ট করে বললেন যদুবংশের সেই যে চন্দ্রমা এই চন্দ্রমা এখন অস্ত গেছে অস্ত গেছে হ্যাঁ বলছেন উত্তর দিচ্ছেন কৃষ্ণ দুমণি নিম্লোচে গির অজগরেণ হ কিংনু কিংনু ন কুশলম গত শ্রীশু গৃহেশু অহম বলে আর কি মঙ্গলের কথা বলবো কি মঙ্গলের কথা আপনি জানতে চাইছেন আমার থেকে মঙ্গলের যে আকর সেই কৃষ্ণ সেই তো চলে গেল উদ্ধব বললেন ওহে বিদুর ওহে বিদুরজি মহারাজ কৃষ্ণরূপ যে দিবাকর চন্দ্রমা নয় দিবাকর কোনো জায়গায় চন্দ্রমা বলেছেন কোনো জায়গায় দিবাকর বলেছেন কৃষ্ণরূপ যে দিবাকর এটা তো অস্তগত হয়ে গেছে তিনি চলে গেছেন এই জগৎ ছেলে আর যাওয়ার পরে আমাদের সব জগৎ যেন মনে মহাকাল মহাকাল যেন গ্রাস করতে আসছে যেন মনে হচ্ছে মহাকালের গ্রাসেতে সব চলেই যাচ্ছে তাই না বলছেন রূপ মহা সর্প কর্তৃপ কবলিত হয়েছে সমস্ত মঙ্গল যেন চলে গেছে কি মঙ্গলের কথা আপনি আমাকে জিজ্ঞাসা করুন তুমি আমাকে কি মঙ্গলের কথা জিজ্ঞাসা করবে এই তো অবস্থা সব মঙ্গলের যে আকর যে খুব গোবিন্দ কৃষ্ণ তিনিই তো চলে তাই জন্য উদ্ধবজি বলা মহারাজ বলছেন দুমনি নিম্লোচে গেরেন অজগরে হ কিং নু ন কুশলম ব্রেয়াং গত শ্রী সু গৃহেশু অহাম গৃহমেদিদিগের আর কি মঙ্গলের কথা জিজ্ঞেস সবই তো গেল কিছুই নেই বলছে আমাদের মতো দুর্ভাগা আর কেউ নেই বলছে যদুবংশতে যখন ভগবান তাদের আত্মীয় তাদের আত্মীয় বান্ধব হিসাবে একসঙ্গে থাকতেন যদুবংশের লোকরা বুঝত না যদুবংশের লোকরা অনুভব করতে পারতো না এ তাই জন্য বিদুরজি জি উদ্ধবজি মহারাজ বলছেন যে এরা ঠিক যেমন জলের মধ্যে পূর্ণিমার জলের মধ্যে জলাশয়ে যখন পূর্ণিমার যখন প্রতিফলনটা পরে রকম বড় বড় মাছগুলো তারা ভাবে একটা খাবার টুক করে খেতে যায় ওরা বোকা বোঝে না ঠিক সেরকম যে কৃষ্ণ যে তাদের মধ্যে ছিল তাদের মধ্যে লীলা করেছিলেন তাদের সঙ্গে থেকে তারা ঠিক যেমন একটা মাছ চন্দ্রমার প্রতিফলন জলে পড়লে অনুভব করতে পারেন এটা কি। ঠিক সেরকম তাহলে এখন কি হলো ভগ এখন উদ্ধবজি মহারাজ বড় আফসোস করছেন বলছেন এখন আমার খালি কৃষ্ণের কথা স্মরণ হচ্ছে অর্থাৎ কৃষ্ণ যখন প্রকটলীলা করেছেন তখন তো স্মরণ ছিলই এখন তো অনর্গল মনচার বেশি করে সব সময় খালি ভাবজি এই তো সেই ভগবান যে আমাকে বলেছেন উদ্ধব এই এখন এই পরিস্থিতি জরাসন্ধ আক্রমণ করছে শিশুপালের এই অত্যাচার কিছুতেই ঠেকানো যাচ্ছে না কি করলে ভালো হয় বলো তো বলে উদ্ধব তুমি একটু এসো আমার সামনে বসে উদ্ধবের হাত ধরে বসালো এই পরিস্থিতিতে কি করা উচিত উদ্ধব বলছে এইগুলো চিন্তা করে আমার বুক ফেটে যাচ্ছে যিনি সর্বজ্ঞ অনন্ত ব্রহ্মাণ্ডকে সব জানা সব চালাচ্ছেন তিনি আমার কাছে আমাকে প্রশ্ন করছেন কি করলে উদ্ধব ভালো হয় বলো তো এই সব কথা স্মরণ করে আমি অবাক হয়ে যাচ্ছি এই সেই ভগবান যে আমাকে বোকাবানি ছিলেন কি করা যায় তালে প্রশ্ন হল ভগবান মনুষ্যলীলা করছেন ভগবান যুগপথ ভগবান যুগপথ মানে একই সঙ্গে একই সঙ্গে এই সময় অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যা কিছু ঘটনা ঘটবে একই সঙ্গে এই সময় একই সঙ্গে অনন্ত ব্রহ্মাণ্ডে প্রাকৃত এবং অপ্রাকৃত সমস্ত জায়গা যেখানে যা ঘটবে এক্ষুনি এই সময় যুগপথ একই সঙ্গে জানতে বোঝা গেল একই সঙ্গে পরে জানবে না যেখানে অনন্ত যেখানে যা ঘটনা ঘটলো বা ঘট সব কৃষ্ণ জানে না সঙ্গে সঙ্গে মানে এক সেকেন্ড পরে হলে হবে না কৃষ্ণ জানতে পারে কারণ কৃষ্ণ তো ব্যাপ্তম বিশ্বম চরাচরম সমস্ত অনন্ত চরাচর জুড়ে কৃষ্ণ বিরাজমান রয়েছেন তা কৃষ্ণে জানবেন না কি করে হয় সেই কৃষ্ণ এখন একটা মানুষের মতো লীলা করছেন বলছেন উদ্ধব এখন এই পরিস্থিতি দেখা দিয়েছে পাণ্ডবদের বাঁচবার কোনো রাস্তা দেখছি না এই এরা ধার্মিক আর এদের এত অত্যাচার করছে কি করলে ভালো হয় আচ্ছা রাষ্ট্রযজ্ঞ করা কি ভালো হবে আর উদ্ধব বলছেন হ্যাঁ আপনাকে রাশ্রযজ্ঞ করা দরকার আপনি যান আর তাহলে তুমি যখন বলছো তখন যাই এই রকম ভাবে লীলা করছেন ভগবান এই রকম ভাবে ভগবান লীলা করছেন মনুষ্য লীলা করছেন আর কৃষ্ণ বলছেন এই এই উদ্ধবজি মহারাজ বলছেন এই কৃষ্ণ যখন দ্বারিকাতে আমাদের সঙ্গে থাকতেন তখন কখনো কখনও রাজপ্রাসাদে চলতে চলতে নিজের যদি রূপটা হঠাৎ স্ফটিক স্তম্ভের মধ্যে দেখতেন ধরো তিনি দ্বারিকার প্রাসাদে রয়েছেন প্রাসীরা চলতে চলতে হঠাৎ নিজের মূর্তিটা এবার রাজ এবার স্ফটিক স্তম্ভের মধ্যে দেখতে পেলেন দেখার সঙ্গে সঙ্গে কৃষ্ণ দাঁড়িয়ে পড়তেন এটা কে এটা কে এ নিজের মূর্তিটাকে নিজে আলিঙ্গন করতে চাইতেন তাহলে কৃষ্ণ কত সুন্দর এটা চিন্তা করে। এটা সম্বন্ধে বলতে গিয়ে উদ্ধবজি মহারাজ বলছেন জন্মর্তলি जन्मर्त लीलौपईक सजोगम मैया दर्शयता गृहीत विस्मापनम सस्व सौ गर्धे परम पदम भूषण भूषण की बोल चं जन्मर्त लीलौपईक सजोगम ঙ্গম কৃষ্ণরূপ কি সুন্দর যে এটা স্বপ্নে ভাবা যায় না যখন তিনি লীলা করতেন হঠাৎ নিজের যদি মূর্তিটা চৈতন্য চৈতন্য এটা আছে এই কথাটা আছে কৃষ্ণ যদি বিচরণ করতে হঠাৎ নিজের মূর্তিটা স্ফটিক স্তম্ভের মধ্যে দেখতেন দেখে সঙ্গে সঙ্গে এটা কে এটা কে বলে আলিঙ্গন করতে চাইতেন তাহলে কীরকম সুন্দর তাই বলছেন তিনি মর্তলীলা করেছেন মানুষের মতো নিজের যোগমায়াকে আশ্রয় করে সযোগ বল স যোগ মায়া বলম মায়া যোগমায়াকে আশ্রয় করে তিনি এই তার অপ্রাকৃত অনন্য সুন্দর এই মূর্তিকে ইচ্ছা করে আমাদের সামনে মনুষ্য গোচরে এনেছে যেমন শ্রী চৈতন্য মহাপ্রভুকে মাথা খুঁড়ে ফেললেও দর্শন পাওয়া যায় না কিন্তু যখন শ্রীমান মহাপ্রভু এই মাত্র পাঁচশো বছর আগে আমাদের এই যেখানে রয়েছি তার ঠিক নদীর ওপারে মহাপ্রভু আবির্ভাব হয়েছিল সেই সময়তে মুচি ম্যাথর সমস্ত পশু পাখি সবাই মহাপ্রভুকে দেখেছিল অবশ্য দেখার মতো দেখেননি দেখবার জন্য চোখ চাই কিন্তু দেখেছিলেন রাস্তা দিয়ে চলছেন দোকানের লোক দেখছে পাড়ার লোক দেখছে সবাই দেখছে কিন্তু এখন যদি আমি চেষ্টা করি তো ভাব না তাহলে ভগবান করুণা করে মনুষ্যলীলা ধারণ করে সন্তান রূপে এসে আমাদের সঙ্গে এইসবগুলো করেছেন পুরো মানুষের মতো বাজার যাচ্ছেন কার বাড়ি যাচ্ছেন নেমন্ত্রণ করতে সাধু থেকে ডেকে খাওয়াচ্ছেন ঠিক সংসারী ব্যক্তি যেমন বা পাঠশালায় পড়ার সময় বিদ্যালয় ছাত্রের মতো কেউ বুঝতেও পারেনি যে ইনি যে পরতর অনন্ত ব্রহ্মাণ্ডনের ভগবান কেউ জানতে পারেনি এই বিশ্বরূপ দেখেছিলেন শ্রীবাস এই বিশ্বরূপ দেখতে সৌভাগ্য পেয়েছিলেন অত্বৈত গোসাই এই বিশ্বরূপ দেখতে পেয়েছিলেন নিত্যানন্দ এই বিশ্বরূপ দেখতে পেয়েছিলেন সবাই পাননি মুষ্টিমিও কয়েকজন ভগবান তাদেরকে বিশ্বরূপ দেখেছিলেন অনন্ত গো তারা উঠছে এগুলো দেখিয়েছিলেন তিনি কিন্তু আমরা তার মনুষ্য মনুষ্যলীলা দেখে বুঝবার উপায় নেই যে তিনি কোনো মানুষ নয় তিনি সাক্ষাৎ সেই ভগবান এটা বুঝবার উপায় নেই তাহলে ভগবান যখন ইচ্ছে করে রামচন্দ্র হোক কৃষ্ণ হোক বা গৌরাঙ্গ হোক যখন তারা মনুষ্যলীলা করবার জন্য এই জগতে অবতীর্ণ হন সেই সময় তো সব লোকই তাকে দেখছে সব লোকই দেখছে যাচ্ছে আসছে এই সবই দেখছে কিন্তু তারা দেখবার যে ইচ্ছে চক্ষু যে চক্ষুটা তো সেটা পায় না দর্শন তো চক্ষু চায় না সেটা পায় না দেখে কিন্তু দেখে সবই দেখছে এত সুন্দর বাহ বাহ এত সুন্দর দেখতে এইটুকুই বলে কিন্তু বুঝতে পারে না ইনি ভগবান তাই বলছেন জন্মর্তলীল লীল সযোগম মায়া বলো মায়া যোগ না জন্মপীকম সযোগম মায়াবলম দর্শয়তা গৃহীতম বিস্মাপন স্ব চৌভর্দি পরম পদম ভূষণ ভূষনাঙ্গম ভগবানের শরীরে যেসব গয়নাগাটি ছিল দিব্য অলঙ্কার আমরা কি এ কথা ভাবব যে এই অলঙ্কারগুলো কৃষ্ণের গায়েতে থেকে কৃষ্ণকে অলঙ্কৃত করেছিল নাকি উল্টো সাধারণ মানুষ যখন অলঙ্কার পরে তাদের সৌন্দর্য বাড়ে কিন্তু ভগবানের ক্ষেত্রে উল্টো ভগবান যে লোকে পরেছিলেন গয়নাগাটির সৌন্দর্য বেড়েছিল ভগবানের সৌন্দর্য ভগবান বেড়ে রয়েছে এরপরে আর কিছু করার নেই এতটাই আশ্চর্যময় যাই হোক এখন বলছেন উদ্ধবজি মহারাজ সংক্ষেপে অনেক কিছু বলে আমাদেরকে মানে সুখদেব সুখদেব গোস্বামী কথাটা বলছেন আর কি যে উদ্ধব এই কথাটা বলছিলেন আর কি উদ্ধব এই কথাটা বলছিলেন বিদুরুজি মহারাজকে সেখানে বলতে গিয়ে বলছেন আজ আমার ভেতরে অত্যন্ত কষ্ট হচ্ছে মানে বক্ষ বিদীর্ণ হয়েছে আমার বক্ষ বিদীর্ণ হয়ে যাচ্ছে আমি কৃষ্ণকে ছাড়া থাকতে পারছি না আর মাঝে মাঝেই সেই কৃষ্ণের যে লীলাগুলো মনে পড়ছে আমাকে ডাকতেন যে আমার ভেতরে অত্যন্ত কষ্ট হচ্ছে যে এইসব আমাকে ডাকতেন কি করা উচিত এই সব কথা বলতে জিজ্ঞাসা করতেন তারপরে বলছেন যে অনন্ত রাজ্য লক্ষ্মী অনন্ত রাজ্য লক্ষ্মী যার চরণে গড়াগড়ি যায় সেই কৃষ্ণ যাকে উপহার দেওয়ার জন্য অনন্ত ব্রহ্মাণ্ডে যত দিকপাল আছে সবাই উপহার নিয়ে আসেন স্বয়ং তু অসম্যাতি শয়স্ত্রাধীশ স্বরাজ্য লক্ষাপ্ত সমস্ত কামাহা বলিম হরদ্ভীর চিরলোক পালৈ পাদ পীঠা তার চরণ কমলটা অনন্ত ব্রহ্মাণ্ডে যত যেখানে যত দিকপাল আছে তা বা সেই তার চরণ কমলকে বন্দনা করেন সেই ভগবান মনুষ্যরূপে আবির্ভাব হয়ে সব এইসব কাজ করেছেন পরে বলছেন উদ্ধবজি অহো বোকি ইম স্তন কালকূটম জিগাংসয়া অপায় যদ্যপি অসাধ্যি লেভে গৌতিম, ধাত্রী উচিতম তত অন্যম কংবা দয়ালুম স্মরণম বোঝেন উদ্ধবজি মহারাজ বুক ফেটে পড়ছে বলছেন আমরা কার চরণে স্মরণে যাব কার চরণ কাকে আমরা ভজন করব যে কৃষ্ণ পুতনা স্তনেতে বিষ মাখিয়ে মারতে এলো গোপালকে মেরে ফেলবে বালগোপালকে সেই পুতনাকে পর্যন্ত তিনি মাতার গতি দান করেছিলেন তাহলে আমরা এরকম দয়ালু কৃষ্ণকে ছেড়ে দিয়ে আমরা কার ভজন করতে যাব স্তন কালো কূটম জিগাংসয়া অপায় যদ্যপি অসাধ্যি লেবে গোতিম ধাত্র উচিতম তত অন্য গঙ্গাধয়লম সরলম তাহলে কৃষ্ণের মহিমাটাকে বলছেন অল্প অল্প কথায় বলছেন অল্প কথায় বলছেন যে কৃষ্ণ কী কী করেছিলেন অল্প কথায় এই সমস্ত কোথে বলছেন আজকে যে কালকে আমাদের যে লীলাটা হবে কৃষ্ণ গোবর্ধন ধারণ করবেন সেটাও অল্প কথায় সব কথা বলতে গেলে সময় হবে না ধীরে ধীরে শুনবেন উদ্ধবজি বলছেন বরস্বতী ইন্দ্রে ব্রজহ কোপাদ ভগ্ন মানে অতি বিহাল গোত্র লীলাত লীলাত ত্রাত ভদ্রানু ঘৃণ্যতা যখন ইন্দ্র অত্যন্ত দুঃসাহস করেছিলেন ব্রজকে শেষ করে দেবেন এত বড় সাহস ইন্দ্রের সেই সময়তে যখন ভয়ঙ্কর প্রলয়কালের বৃষ্টি শুরু করেছিলেন ব্রজকে আমি ব্রজধামকে আমি ধ্বংস করে দেব সেই সময় কি করেছিলেন গোবিন্দ কি করেছিলেন সাত বছরে এই বালক এই নক্ষাঙ্গুষ্ঠে গিরিরাজ মহারাজকে ধরন করেছিলেন করপেন রক্ষা করে ইত্যাদি বলে নানা লীলার কথা বলেছিলেন কিভাবে তিনি কি করলেন সব কিছু বললেন উদ্ধবজি বলছেন তারপরেতে ব্রজলীলা সমাপন করে এখন সংক্ষেপে বলছেন আর কি প্রথমে उद्धव जी महाराज बोल तत तो तो स आगत पूरम स पित्र चिकित्सया स्वम बल देव संयुत निपातो तु निपातो तुंगाद्री हैं तुंग तुंगाद्रिपु नाथम हतम हैं हतम व्याकर्षत व्यासु मोजो से मोजोसो उर्बाम अर्थात बोलते কৃষ্ণ মথুরা এলেন মথুরা এসে কী করলেন স আগত্য পুরম পুরম মানে মথুরাপুরম তিনি মথুরাপুরাতে আসবার পর তিনি যে বসুদেব দৈবকীকে পিতামাতা হিসাবে স্বীকার করেছেন স পিত্রর চিকিৎসায় সম তাদের মঙ্গল বিধানের জন্য বলদেব সংযুতাহা অর্থাৎ বলদেবকে সঙ্গে নিয়ে কি করলেন এবার এমন লীলা করলেন বড়ো বড়ো অসুরগুলো এগুলো কী কী করলেন নেপাত তুঙ্গাদ রিপু রিপুযুথনাথম অর্থাৎ যত শত্রু তাদের যে মাথা এই কংস পংস যা আছে সব এগুলো নাশ করলেন সমস্ত নাশ করলেন নাশ করলে কী করলেন তাদের উদ্ধার করলেন যাই হোক তার পরেতে ভগবান কৃষ্ণ এবং বলরাম এই যে যাকে বলে জনী সংস্কার অর্থাৎ উপবেশ সংস্কার গ্রহণ করলেন ব্রহ্মগায়ত্রী গ্রহণ করে কী করলেন এবার শাস্ত্র এবং অনেক কিছু শেখবার জন্য গুরুকুলে গেলেন সন্দীপনী মনির আশ্রমে গেলেন ভগবান স্বয়ং অনন্ত জ্ঞানের উৎস কি তথাপি তিনি লীলা করলেন গুরুকুলে যেতে হবে তিনি চলে গেলেন কি উজ্জয়িনী উজ্জয়িনী বলে জায়গা আছে সেই উজ্জয়িনীতে তিনি কি করলেন গুরুকুলে সন্দীপনী মনির আশ্রমে গেলেন সেখানে তিনি অনেক লীলা করলেন চৌষট্টি বিদ্যাকে চৌষট্টি দিনে তুরি মেরে বেড়ে মানে যা বলে গুরুদেব আরে বাবা সব বিদ্যা তো তার থেকেই এসছে তো গুরুদেব বলে যাচ্ছেন চৌষট্টি দিন চৌষট্টি সব আয়ত্ত হয়ে গেল সব শেষ আর পড়াশোনার কিছু নেই সব শেখা গেল সেই বলছেন সন্দীপুনি মুনিকে সন্দীপুনি মুনিকে বলছেন গুরুদেব কি দক্ষিণা দেবো আপনাকে বলে আর কী দেবে আমার এক ছেলে ছিল তাকে নাশ সে সব ধ্বংস তাকে নাশ করে দিয়েছে ওষুধ এটা যদি বাঁচাও সন্দীপেনে সন্দীপনেহে সকিত প্রোক্তম ব্রহ্মাদিত্য সবিস্তরম তসম প্রদাদ বরম পুত্রম মৃতম পঞ্চজন উদারাত পঞ্চজন বলে একটা রাক্ষস ছিল জলদত্ত তার গর্ভ থেকে ভগবান তার পুত্রকে এনে গুরুর হাতে দিয়েছিলেন বড় আশ্চর্য তিনি দিয়েছিলেন তাই এইভাবে গুরুদক্ষিণা দিয়ে তিনি এবার বিভিন্ন অন্য কাজেতে এবার তারপরেতে এবার মথুরা থেকে কী হলো বিভিন্ন দৈত্য দানবকে সমস্ত নাশ করার পর তিনি কি করলেন প্রথমে গুরুকুল থেকে ফিরে এলেন গুরুকুল থেকে ফিরে আসার পর পরিস্থিতি বিপরীত দেখলেন মানে জরাসন্দ বার আক্রমণ করেছে মথুরা ধাম এবং সমস্ত জবনগুলোকে নিয়ে এসছে তারা যদি মথুরার ভেতরে ঢুকে পড়ে সমস্ত তছনছ করে দেবে এবং মথুরাবাসী তারা আর বাঁচতে পারবে না কেন সব জবনগুলো ঢুকে পড়বে সেই জন্য কৃষ্ণ বলরাম কৃষ্ণ ঠিক করলেন এদেরকে মথুরা ডাইরেক্ট ভেতরে ঢুকতে দেব না এদেরকে যমুনার ওপারে রাখবো কি করে রাখবি বলে মথুরার ওপারে আছে ওরা এসছে ওরা এপারে আসতে চলো আমরা তাড়াতাড়ি যাই গিয়ে ওপারে গিয়ে তারা কি করলেন তুমুল যুদ্ধ একবার নয় যতবার কৃষ্ণ বলরাম ওদের সমস্ত সৈন্য সামন্ত সমর্থ তছনছ করে দেন আবার পালিয়ে যায় গিয়ে আবার সৈন্য নিয়ে আসে বলরাম বলছেন বেটাকে একবার মেরে ফেলবো দেখো ভাইকে বলছেন কৃষ্ণ বেটে একবার মেরে না না একবার মারবে না একবারই মেরে ফেলি আমি না একবার মারবে না একবার মারলে ক্ষতি কেন বল ও বেটা বারবার সৈন্য নিয়ে আসবে আমাদের যেতে হবে না আমরা এখানে থাকবো ও যত জবন ভবন সব আনবে যুদ্ধ এইখানে বসে বসে আমরা শেষ করব। ও তো আনতে দাও না যত আনবে পৃথিবীর ভার নাশ হবে তা আমরা এখানে ছুটতে যাব বলো তাই তো ভাইয়ের কথায় মানলো ভাইয়ের কথা মেনে নিল ও যতবার যায় ততবার গিয়ে আবার আনে আবার যায় হেরে যায় আবার আনে ও হারার পাত্র নয় সাতবার বার হেরে গেল গেলো বার হেরার পর এবার কৃষ্ণ কী করলেন একটা অদ্ভুত লীলা করলেন এর পেছনে রহস্য আছে তিনি কি করলেন মথুরায় ওদেরকে ঢুকতে দিলেন না কিন্তু কি করলেন লাস্টে সতেরো বারের পর আঠেরো বারের বেলা কৃষ্ণ কি করলেন এবার দৌড়াতে আরম্ভ করলেন মানে ভয়েতে পালিয়ে যাচ্ছেন ইচ্ছে করে কৃষ্ণ বললাম দৌড়াচ্ছে বলে মার বেটাকে বলা কাপুরুষ বেটা পালাচ্ছে আসলে সেটা নয় এটা তো উদ্দেশ্য আছে কৃষ্ণ ও বেটা ও বেটা তো অসুর বুঝতে পারছে না দৌড়ে গিয়ে মুচুকুন্দ এবার সত্য সত্যযুগ থেকে অপেক্ষা করছে মুচুকুন্দ ভগবানের আশা করছে মুচুকুন্দ মুচুক হ্যাঁ অনেক ব্যাপার আছে স আমি অল্প কথায় যাই সেখানে মুচুকুন্দ আর যেটাকে বলছেন জড়াছন্ধের ব্যাপার ওটা আলাদা ওটা পরে একটা যুদ্ধ লাগিয়েছিল কৃষ্ণ বলে ভীমের সঙ্গে লড়াই এ অর্জুন এবং কৃষ্ণ এবং ভীম তিনজনেকে ব্রাহ্মণ বেশে সেটা অন্য কথা এটা এখানে নয় এবার মুচুকুন্দ এটা অনেক পরে এবার মুচুকুন্দ কি করলেন গুহাতে শুয়ে রয়েছেন ওরা কি করলেন কৃষ্ণ বললাম ওই পাহাড়ের ওপর পশ্রবণ পাহাড় ওর মধ্যে ঢুকে গেলেন ওরা বলছে বেটাকে খোঁজ কোথায় গেল খুঁড়ে মার এটাকে এটা ভয়তে পালিয়েছে এবার ও তো উদ্দেশ্য আলাদা উদ্দেশ্য আলাদা এবার মুচুকুন্দকে ওই জবনরা গিয়ে এক লাথি মেরেছে বিরাট এক লাথি মা ধাম লাথি মারাতে মুচুকুন্দ ঘুম থেকে ভেঙে গেছে এবং কথা ছিল যে ঘুম ভেঙে কাঁচা ঘুম ভেঙে যার দিকে তাকাবে তারা পুড়ে যাবে তো কৃষ্ণ দেখলে অস্ত্র বস্ত্র দিয়ে কী দরকার মুচুকুন্দকে দিয়েই জবনগুলোকে নাশ এই যবনগুলোর দিকে তাকালো সব ধ্বংস হয়ে গেল ঝোলে পুরো শেষ ভগবান মুচুকুন্দ মুচুকুন্দকে দিয়ে কাজটা করে দিল কী দরকার আমাদের অস্ত বস্ত খরচা করবো মুচুকুন্দেই মেরে দিল এইভাবে করে পশ্যবান বা থেকে এবার ঝাম মারছেন কৃষ্ণ বলরাম ওই পালাচ্ছে পালাচ্ছে দৌড়া দৌড়া বেটাকে ধরে কী করলেন কৃষ্ণ বলরাম গিয়ে কী করলেন এগুলো অল্প কথায় আমি বলছি আবার পরে আলোচনা হবে বলছেন সেখানে কী হলো না সমুদ্রের মাঝখানে এবার একটা পুরী নির্মাণ করলেন বিশ্বকর্মা এই বুড়িটার নাম হলো দ্বারকা ভেট দ্বারকা দ্বারকা এসব আছে সেখানে করলেন করে কি করলেন কৃষ্ণ যদুবংশকে যোগমায়ের দ্বারা নিয়ে গেলেন তারা কিন্তু জানতে পারল না তারা মথুরায় ছিল তাদেরকে এক রাতের মধ্যে যোগমায় কী করলেন ওদেরকে ওখানে সব নির্মাণ করলেন করে ওদেরকে সব পাঠিয়ে দিলেন আবার এখানে সব ওখানে চলে গেলেন এবার সেখানে গিয়ে কৃষ্ণ রুক্মিণীকে বিবাহ করলেন তার অনেক ঘটনা আমরা পরপর আসব তার মধ্যেখানে অনেক অসুরকে তিনি নাশ করলেন অনেক তারপরে রুক্মি রুক্মিণী দেবীর ভাই যিনি ভজকটো ভজকোট বলে একটা রাজধানী স্থাপন করলেন ভজকোট সেইখানে স্থাপন সেই সব করে সম্বর দানবকে নাশ করলেন দিবির দানককে বলরাম নাশ করলেন এইভাবে দন্তবর্ক আদি বিরাট অত্যাচারী সব তাদেরকে নাশ করলেন এইভাবে ভগবান আঠেরো মানে একসঙ্গে আঠেরো হাজার একশো আট সমস্ত একসঙ্গে বিবাহ করলেন সমস্ত সেই সব বিবাহের কাহিনী এগুলো সমস্ত তারপর উদ্ধব উদ্ধবের কাছে প্রশ্নটা কী ছিল সেইটি সংক্ষেপে বলছেন উদ্ধবের কাছে সংক্ষেপে প্রশ্নটা ছিল যে কৃষ্ণ এখন কোথায় এবং যাওয়ার আগে কি কি হলো ঘটনাটা সম্যকভাবে জান এবং তুমি যে বলছো যদুবংশ ধ্বংস হয়ে গেল কৃষ্ণ অন্তর্ধান করলে কী করে হলো এটা যে বিস্তৃত এটা সংক্ষেপে এটা বলা হচ্ছে সংক্ষেপে বলা হচ্ছে এখন উদ্ধব বলছেন ভগবানের মায়াতে এই যদুবংশের মধ্যে একটা সাপ এসেছিল অভিশাপ অল্প কথায় সাপ আসার পরেছে তারা চলে গেছিলো কোথায় বলে একটা ওই যেটার নাম কি ওই প্রবাস ক্ষেত্রে চলে গেছে এই প্রবাসে গিয়ে ভগবানের অদ্ভুত লীলা প্রবাসে গিয়ে তারা যজ্ঞ আদি সব করলেন যজ্ঞের পরে অবশেষ সমরস ময়ূরেও ময়ূরেও নামক একটা রস পান করলেন ভগবানের কী ইচ্ছা তাদের নেশা হয়ে গেল একে অপরের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিলেন তারা মনেই করতে পারছেন তারা কী সব ভুলে গিয়ে একে অপরকে কাটাকাটি করলেন করে সমস্ত যদুবংশকে তিনি অন্তর্ধায়ন করিয়ে দিই যেটা প্রথমে আমি বলেছিলাম যদুবংশ অন্তর্ধায়ন মহিষীগণের মানে অপহরণ কৃষ্ণের অন্তর্ধায়ন সব হলো যোগমায়া করেছেন বাস্তবে অন্য কেউ করেনি কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুজি এটা যোগ খেলা বাকি লোককে বোকা বানাবার জন্য অসুরগুলোকে তাই জন্য বলছেন এইভাবে যদুবংশের সমস্ত ধ্বংস হয়ে গেল আর আমি উদ্ধব বলছেন আমি পাগলের মতো যখন যখন যদুবংশ সব লড়াই করছে একে অপরের আমি তখন ভগবানকে খুঁজছি কৃষ্ণ কোথায় গেল কৃষ্ণকে দেখতে পাচ্ছি না বলদেবজি মহারাজ নদীর মধ্যে শুয়ে পড়লেন পরে অনন্তের সঙ্গে অনন্ত মিলে গেলেন তিনি অন্তর্ধান করলেন কৃষ্ণ কোথায় গেল কৃষ্ণকে পাওয়া যাচ্ছে না খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেলাম খুঁজা খুঁজি করতে করতে বুক ফেটে যাচ্ছে গিয়ে দেখি কিনা একটি শীষাংশ মূলে অসত্যপেক্ষার তলাতে কৃষ্ণ পায়ের ওপর পা রেখে যেন মনে হচ্ছে যোগ আসনে বসে রয়েছেন যেন উদাসীন সমস্ত ধ্বংস হয়ে গেছে যেন তার কিছুই হয়নি ভাবে উদাসীন হয়ে সেখানে বসে রয়েছেন শ্যামাবদাতম বিরজম প্রশান্ত অরুণ লোচনম দো দোর্ভীষ চতুর্ভীর বিদিতম পিত কৌশেয়াম্বরেণ মানে পীত কৌশেয়াম্বরেণ মা মানে সোনার মতো যে বরণ বিদ্যুৎ বরণ সেই কাপড় পরা শ্যামাবদাতন শ্যামের এই গাত্র থেকে কিরণ যেন ঠিকরে পড়ছে আর চারটে ভুজ তিনি চতুর্ভুজ রূপ ধারণ করে শঙ্কচক্র গদাপত্র ধারণ করে প্রশান্ত মনে হচ্ছে যেন কিছুই হয়নি এই যে সমগ্র যদুবংশ ধ্বংস হয়ে গেল মনে হচ্ছে তার কিছুই হয়নি আনন্দে বসে রয়েছে চোখ বুঝে আরে বা এই কিরে বা উদ্যোগ বললো আমি হঠাৎ আবিষ্কার করলাম এইভাবে ভগবান প্রশান্ত চোখ দুটো লাল বর্ণ আর তিনি মনে হচ্ছে যেন কি মানে বাম উরৌ অধিস দক্ষিণাঙ্গ্রি সরৌরুহাম কি বলছেন বাম উরৌ বাম উরুতে বাম উরুতে বাকি এই যে পাটা রেখে বাম উরৌ অধিশ্রিত দক্ষিণ আংরি সরোরুহম বসে উপর পায়েরব এরকম এরকমভাবে তারপর কি হলো না অপাসৃত্বার্ভ অপাশ্রিত্ব অর্ভকাশত্থ মা কৃষম ত্যাগ ত্যাক্ত পিপ্পালম বলছেন কি একটি নবীন নতুন একটা কচি অসত্য বৃক্ষের পৃষ্ঠে এরকমভাবে হেলান দিয়ে পায়রব পাতুলে তিনি অপেক্ষা করছেন বিষয় সুখে তিনি অত্যন্ত বিরক্ত ভগবান আমরা এটা ভালো করে জানি এই কথাটা যারা বুঝবেন না তার তাদের কৃষ্ণলীলা শোনাটা হচ্ছে বেকার কৃষ্ণের মতো এত বড় বৈরাগ্য কার নেই তাই জন্যই তিনি এই এত লীলা যে করেন এই লীলাটা তার যদি বৈরাগ্য না থাকতো তাহলে হতো না বৈরাগ্যকে আশ্রয় করেই তিনি করতেন করি সবই কেন ভগবানের সব কিছু চরম ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্ব যশস শ্রেয় জ্ঞান বৈরাগ্য স্বর ইতি ভগ ইঙ্গনা এই স্বরৈশ্বর্যপূর্ণ ভগবানের মধ্যে বৈরাগ্যটাও কিন্তু চরম ভগবানের যেমন অন্নগুলো দেখছ ভগবানের বৈরাগ্য হচ্ছে চরম ভগবানের ওপরে বৈরাগ্য নাই সেই জন্য বলছেন সরৈশ্যের মধ্যে বৈরাগ্য একটা কাজে ওই কৃষ্ণ ওই কৃষ্ণ যখন কৃষ্ণ চৈতন্য রূপে আবির আবির্ভাব হয়ে ওই শ্রীকৃষ্ণ ওই কৃষ্ণ একই কৃষ্ণ যখন শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এই জগতে এলেন এসে বোঝাবার চেষ্টা করলেন আমি কৃষ্ণ রূপে কি কি করেছি তোরা আমাকে ভুল বুঝেছিস এখন দেখ আমি বুঝিয়ে দিচ্ছি এইগুলো করেছিলাম আমি তাই জন্য আমি ফরেনার বারবার বলি এ কথাটা তারা যেন মনে রাখে যে শ্রীকৃষ্ণ চৈতন্যলীলা ইজ দ্য কমপ্লিট এক্সপ্লানেশন অফ কৃষ্ণলীলা কৃষ্ণলীলার সম্পূর্ণরূপে পুঙ্খানুপুঙ্খরূপে যে ব্যাখ্যা কৃষ্ণলীলার যদি ব্যাখ্যাটা পুঙ্খানুপুঙ্খ এটা হচ্ছে গৌরলীলা যারা গৌরলীলা বুঝবে না তারা কৃষ্ণলীলা হজবর উল্টো বুঝবে বুঝবে না কৃষ্ণলীলাকে সম্যক্রূপে বুঝতে হলে কেন কৃষ্ণ কখন কী লীলা করেছে এটা একমাত্র চৈতন্য মহাপুর চরণ আশ্রয় ছাড়া আর কেউ বুঝতে পারবে সম্ভব নয় যাই হোক এখন প্রশ্ন হল এই নবীন অসত্যের পিঠে পিঠ দিয়ে বিষয় সুখে তো তিনি বিরাগ তার আছেই সে তো আছেই আর কিন্তু এই যে সব চলে গেল বিষয়ে সব চলে গেল সমস্ত সত্য নাশ হয়ে গেল মানে চলে গেল। তো সত্যনাশ তো হবে না ওরা উদ্ধার হয়ে গেল ওদের ওদের জায়গায় চলে গেল এটা দেখতে মনে হয় যেন তারা মরে গেল তা নয় উদ্ধবজি বলছেন তথাপি কৃষ্ণের দিকে তাকিয়ে দেখলাম যে তিনি আনন্দময় এত দুঃখ সব যদুবংশ চলে গেল এত সর্বনাশ কিন্তু কৃষ্ণকে দেখে মনে হচ্ছে আনন্দের সাগরে যেমন ভাসছেন বলে আশ্চর্য লাগলো আনন্দ সাগরে ভাসছেন আর উদ্ধবজি মহারাজ বলছেন যে সে সময়তে সে স্থানে মহর্ষি বেদব্যাসের সুরোহিত এবং সখা বেদব্যাসের বন্ধু এবং বেদব্যাসের শ্রোহিত এবং বন্ধু কে মৈত্র ঋষি বেদব্যাসের বন্ধু এবং সুইদ। এবং পরাশরের শিষ্য পরাশর ঋষির শিষ্য তিনি হচ্ছে মৈত্রীমণি পৃথিবী পর্যটন করতে করতে যদৃচ্ছাকমে সেখানে উপস্থিত হলেন এবং ভগবানের ইচ্ছায় ভগবান যে অন্তিম সময়ে জগৎ থেকে চলে যাওয়ার সময়তে যে জ্ঞান গর্ভ ভাগবত তত্ত্ববিজ্ঞান গভীর রহস্য এগুলো উদ্ধবকে বলেছিলেন সেগুলো সব মৈত্র ঋষি শুনেছিলেন এটা কৃষ্ণের অনুমোদন ছিল এবং মৈত্র ঋষি সমস্ত কিছু শ্রবণ করার পর ভগবানের ইচ্ছা তুমি এই যে দিব্যজ্ঞান লাভ করলেন আপনি এগুলো কিন্তু আপনার সঙ্গে বিদুরের কোনো না কোনো সময় দেখা হবে সেই সময়ে আপনি এটা ওকে এই সম্পত্তি আপনার কাছে রাখলাম যেমন আমাদের বহুপাত আমাদের ভক্তিমিন ঠাকুর আমাদের বহুপাত যে অকৈত্যবো যে রূপে দয়া করে যে সম্পত্তি আমাদের জন্য রেখেছেন আমরা যদি বাচাল হয়ে যাই সে সম্পত্তি রক্ষা করতে পারব না তাহলে পরম্পরা কমে আমাদের গুরুবর্গ থেকে আমাদের কাছে এই দিব্যজ্ঞান উপস্থিত হচ্ছে এবং আমরাও চাইব আমাদের যারা বংশধর থাকবেন তারা যেন এই জ্ঞানটাকে ইনট্যাক্ট উইদাউট এনি অ্যাডিশন অর অল্টারেশন আমরা পরিবর্তন সহ্য করব না কেন পরিবর্তন অপ্রাকৃত সম্ভব নয় পরিবর্তন সম্ভব নয় যা যেরকমভাবে গুরুবর্গের থেকে শুনেছি যে আচার আদর্শ গুরুবর্গের ছিল সেই আচার আদর্শ সেই নিয়ে আমাদের এই কথাগুলো লোককে বিতরণ করতে হবে এই দায়িত্ব এটা আমাদের দায়িত্ব পড়েছে মারাজে মাঝে মাঝে বলতেন যে অনেকে ভাবে যে আজকে সময়ের পরিবর্তন হয়ে গেল তাহলে অপ্রাকৃত জগতের তারা যেগুলো বাঁচাল তারা ভাবে আরে যখন দিন দিন দিনগতিকে সব পরিবর্তন হয়েছে তাহলে আমাদের হরিকতাগুলো পরিবর্তন হোক হ্যাঁ তাহলে কি চলে যুগ বামন বসেবা হেসে বলতেন এগুলো ছাগল এগুলো বোঝে না যে অপ্রাকৃত জগতের কথা আচরণ এগুলো পরিবর্তন হবে না এগুলো পরিবর্তন পরিবর্তন কোনটা হবে পরিবর্তন হবে যে পার্লামেন্টে যে নিয়মগুলো হয়েছে সেগুলো আমি অ্যামেন্ডমেন্ট করতে পারি বাহুনবাজ এগুলো মজা করে বলতেন অল ম্যাটেরিয়াল রুলস অ্যান্ড রেগুলেশন ক্যান বি আন্ডার অ্যাডিশন অ্যান্ড অল্টারেশন অর্থাৎ আমাদের অ্যামেন্ডমেন্ট করতে পারব কিন্তু অপ্রাকৃতি জগতের গুরুবৈষ্ণব ভগবান যা বলে গেছেন এগুলো আমাদের অ্যামেন্ডমেন্ট করা সংশোধন করার কোনো উপায় নেই যা আছে ওইটি শুনতে হবে তোমার ভালো লাগে শোনো না চলে যাও এগুলো পরিবর্তন করে না সহজেই আর এখন পরিবর্তন এখন সবাই করে ফরেনে প্রচার চেপে দিচ্ছি হ্যাঁ এগুলো শুনলে ওরা সহ্য করতে পারবে না সহ্য আমাকে ওই কথাই তো বলতে হবে সে না করে আমি কী যাস আমাকে গুরুবর্গ বলেছে আমাকে এই কথা বলতে হবে যে কথাটা আমি সেদিনকে বলেছিলাম যে বেদ বেদব্যাসজি কালকেই বলেছিলাম নারদজিকে বলছেন বাবা এগুলো তোমাকে জগতের কাছে বলতে হবে কিন্তু এমনভাবে বোন যাতে এই অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক ভগবানের চরণে লোকের ভক্তি হয় এইরকমভাবে বলবে নিজের স্বার্থ নিয়ে বলবে না কিছু বেশি প্রণামী পাবো টাকা পাবো ওরাম বলবে না এই জন্য ব্রহ্মাজি নারদকে লক্ষ্য করে আমাদের সাবধান করেছেন যথা ভগবত হরির নির্নাম ভক্তির ভবিষ্যতী যেন সবার হরিভক্তি হয় নিজের আরে আমি এরকমভাবে বলব বেশি করে হাততালি পাবো টাকা দেবে প্রণামী দেবে আরে ছাগল কুকুরের বিচার এরকমভাবে কেউ হরি কথা বলে নাকি আরে হরিকথা বলবো গুরু বৈষ্ণমী আনুগত্য যা বলেছেন সেইটি পৌপাত যা বলেছেন আমার বাবার বাবারও ক্ষমতা নিয়ে পরিবর্তন করব আমার ক্ষমতাও নেই যা পৌপাত সেটি আমি বলি তোমাদের ইচ্ছা লাগবে শোনো না চলে যাও আমি তো ডাকিনি কাউকে ইচ্ছে হলে শোনো আমি একজনের সামনে সূর্যকুণ্ডে একজনের সঙ্গে বলে যেতাম সমানে হরিকথা কেউ নেই একা পাগলের মতো আট ঘন্টা আবার সামনে হাজার হাজার লোক কোনো অপেক্ষা নেই ভগবানের ইচ্ছায় এগুলো সব যাই হোক এখন বক্তব্য হল উদ্ধাবজি মহারাজ এভাবে বললেন এভাবে বললেন যে এইভাবে ভগবান অন্তর্ধায়ন করেছেন যদুবংশ সমস্ত অন্তর্ধান করেছে আর বলার কিছু নেই এরকম অবস্থা আর সেই সময়তে যে কথাটা জানালাম তসমিন মহাভাগবত দৈপায়ন সুহিত শাখা লোকানুচরণ সিদ্ধ আশসাদ যদৃচ্ছয়া সেই সময়তে বেদব্যাসের বন্ধু এবং সহিত পরাশরের শিষ্য তিনি ঘটনাক্রমে সেই জায়গায় ছিলেন আর সেই জায়গায় উপস্থিত ছিলেন ভালো কথা ভালো কথা ছিলেন সে নিয়ে এইসব কথাগুলো অন্তিম যে উপদেশ বিদুর অন্তিম যে উপদেশ উদ্ধব জি মহারাজকে যে কৃষ্ণ দিয়েছিলেন উদ্ধব প্রশ্ন করেছিলেন উদ্ধব মহারাজ সেগুলো সব দেওয়া হয়েছিল এখন সুখদেব গোস্বামী পাত বলছেন যে এই বিদুরজি মহারাজের সঙ্গে এই বিদুরজি মহারাজের সঙ্গে কোথায় দেখা হলো এই বিদুরজি মহারাজের সঙ্গে হঠাৎ কোথায় দেখা হলো মৈত্রী ঋষি যাতে এই সব ভাগবত কথা উৎপন্ন হলো মানে উৎপন্ন মানে তারা বলতে পেরেছিলেন আমরা শুনতে পারব বলে গঙ্গা তীরেতে গঙ্গা তীরেতে আমাদের মৈত্রী ঋষি অপেক্ষা করছিলেন আর সেখানে বিদুরজি আমাদের বিদুরজি মহারাজের সঙ্গে তা দেখা হলো দেখা হওয়ার পর এবার মৈত্রী ঋষি কৃপা করলেন কৃপা মানে তত ভগবানের ইচ্ছা তখন সমস্ত কথা বিদুর এবার প্রশ্ন করছেন এবার ধীরে ধীরে এবার মৈত্রী ঋষি উত্তর দিচ্ছেন তাই সুখদেব স্বাই বলছেন ইতি উদ্ধবাদ উপাকর্ণ হ্যাঁ সুহিদাত দুঃসহমবাধম জ্ঞানী জ্ঞানী না জ্ঞানেন আসময়ত খাতরা শোকম উৎপতিতম বুধহা কি করলেন সুখদেব গোসাই বললেন যে উদ্ধবজি মহারাজের থেকে তার আত্মীয় পরিজন আদি সবার অন্তর্ধানের কথা শুনলেন কেউ আর নেই আত্মীয় পরিজন সব চলে উদ্ধবের থেকে বর্গের সব দুঃসহ বিনাশ বার্তা শ্রবণ করে বিদুর শোকের বেগে উদ্বোলিত হয়ে উঠলেন মানে পাগল হয়ে যাচ্ছেন সব নাশ সমস্ত নাশ হয়ে গেল বলে হ্যাঁ সব নাশ ভেতর ফেটে পড়ছে পাগল হয়ে যাচ্ছেন এই সময় কিন্তু বিবেক কিন্তু উদ্ধবজি মহারাজ মহা জ্ঞানী এই আমাদের বিদুর মহারাজ মহাজ্ঞানী ওই জন্য জ্ঞানের দ্বারা নিজেকে শোকটাকে এত যে কষ্ট হচ্ছে এটাকে বিবেকের দ্বারা দমন করলেন কষ্ট করে সহ্য করা যাচ্ছে না সব শেষ কী করবো ভগবানের লীলা ভগবানের মায়া যাই হোক এখন তিনি কি করলেন সহ্য করে এবার চললেন মৈত্রমণির সঙ্গে দেখাটা একটু পরে হচ্ছে এখনও বিদুরের কাছে রয়েছেন এখন বিদুর এবার প্রশ্ন করছেন জ্ঞানম পরমম স্ব আত্মর প্রকাশন প্রকাশম যদ আহো যোগেশ্বরা ঈশ্বরস্তে ঈশ্বর ভগবান যে তোমাকে এই অনন্য জ্ঞান দিয়ে গেছে সেটা আমাকে একটু বলতে হবে সেটা বলছেন বিদুর উবাচ, জ্ঞানম পরমম স্বত্মহো প্রকাশম যদ আহো যোগেশ্বর ঈশ্বরস্তে বক্তম ভবান অর্হতি যদি বিষ্ণুর্ভৃ্হা সভৃৎওয়ার্থকৃ কৃত কৃষ্টশরন্ত ভগবানের যারা ভিত্ত ভগবানের যারা ভক্ত তারা তারা তো লোকের মঙ্গলের জন্যই বিচরণ করে তাহলে আপনি যখন আমার সঙ্গে দেখা হলো তাহলে আপনি নিশ্চয়ই আপনার আমার সঙ্গে দেখা দেখাওয়ার দেখা হওয়ার পেছনে একটা গুরুর তাহলে আপনি যে এই সব রহস্যময় দিব্য জ্ঞান পেয়েছেন সেটা আমাকে একটু বলবার আজ্ঞা হয় দয়া করে যদি বলার আজ্ঞা হয় উদ্ধব বললেন দেখো উদ্ধব বললেন হ্যাঁ তুমি পাবে তুমি এই জ্ঞানটা পাবে কিন্তু আমার কাছে নয় এর তোমার অদৃষ্ট বলা আছে ননু তে তত্ত্ব সংগ্রাহ ঋষিহি কৌশারব অন্তিমে সাক্ষাৎ ভগবতা ভগবতাদ ভগবতাদিষ্ট মর্তলোকম জিহাশায়া ভগবান যাওয়ার আগে চলে যাওয়ার অন্তর্ধানের আগে এই কথাটা মৈত্রীওকে বলে গেছে তো তোমাকে দেবে তুমিও পাবে তো আমার দ্বারা নয় যাই হোক হলো এবার সুখদেব গোস্বামী কিছু বলছেন আজকে আমরা আর বেশি এগোবো না এই পর্যন্ত আপনাদের অনেক দূরে যেতে হবে অনেক কষ্ট যাই হোক এখানে তাহলে আমরা শুরু করেছিলাম কি দিয়ে শুরু করেছে কি দিয়ে শুরু করেছিলাম তৎসাধুমে ও সৌরভর্য দেহী নাম সদা সমদ্ভিগিয়া মসৎগৃহাত গৃহমন্দ কূপম বনম গত হয়দ্ হরিমাশ্রয় বাঞ্ছা কালপত কৃপা পতিটান পাবনেভাবেভ্যম সমস্ত ধীরে ধীরে কী করলেন প্রথমে অষ্ট মহিষী যারা আছেন তাদের সঙ্গে কৃষ্ণ বিবাহ করলেন তারপর অলৌকিক এক শক্তি ভগবানের একই সঙ্গে যুগপথ ষোলো হাজার একশো রাজকন্যাকে বিবাহ করলেন ষোলো হাজার একশো ষোলো হাজার একশো অর্থাৎ মোট ষোলো হাজার একশো আট কৃষ্ণের মহিষী এইভাবে তিনি কীভাবে যুগপথ একই সঙ্গে এই মহিষীগণের সঙ্গে জীবন যাপন করেন এ বড় আশ্চর্য এইটা অনুভব করবার জন্য নারজি মহারাজ এই দ্বারকাতে তিনি বেশ কিছুদিন থাকলেন কি করে সম্ভব হয় যে একই সঙ্গে যুগপথ ষোলো হাজার একশো আট মহিষির সঙ্গে তাদের প্রত্যেকটা গৃহেতে কৃষ্ণ স্বয়ং বিরাজমান রয়েছেন এবারও অদ্ভুত লীলা আপনারা হয়তো আশ্চর্য হয়ে থাকবেন যে যেমন ব্রহ্মা সৃষ্টির কার্যেতে একটু অন্য মনস্ক ছিলেন বলে চতুষমীর যে প্রশ্নটা যে চিত্তের মধ্যে বিষয় বিষয়ের মধ্যে চিত্ত কী করে অনুপ্রবিষ্ট হয় এটা তিনি এই প্রশ্নের যে সূত্রটা খুঁজে পাচ্ছিলেন না তিনি তখন ঐকান্তিক মনে ভগবানের স্মরণ নিয়েছিলেন সেই সময় ভগবান হংসরূপে আবির্ভাব হয়ে এই প্রশ্নের উত্তরটা চতুর্শকে দিয়েছিলেন কিন্তু ব্রহ্মা সর্বজ্ঞ জানেন কিন্তু হন কালকে এক আশ্চর্য একটা আশ্চর্য দেখলাম যে গুরুবর্গের যে গুরুবর্গের আশীর্বাদেতে আমি ব্যাসাসনে বসেছি যে গুরুবর্গের আশীর্বাদেতে আমি ব্যাসাসনে বসেছি যে গুরুবর্গের কৃপাতে অনর্গল হরিকথা বর্ণন করার শক্তি লাভ করেছি ভগবানের ইচ্ছা কি করে সম্ভব হল কালকে কিছুতেই যেটা অনর্গল হরিকথাতে বেরোয় কালকে ষোলো হাজার একশো আট মহিষী এটা ভুলে গেলাম দুর্দৈব আশ্চর্য লাগলো অবশ্যই এর পেছনে গুপ্ত রহস্য আছে রহস্য আছে এটা হতে পারে না এটা কখনোই হওয়া সম্ভব ছিল না কিন্তু হয়েছে কারণ অনেক কারণ এর পেছনে প্রথম কথা হলো এক প্রাচণ্ড বসেছিলেন দ্বিতীয় কথা হলো অন্য কোন কন্টামিনেশন হয়েছিল যার জন্য কোনো একটা ওষুধ নিতে হয়েছিল তাতে কিছুক্ষণের জন্য সব যেন ভুলে যাচ্ছিল মনে পড়ছে না যেটা অভ্যস্ত অনর্গল হাজার হাজার হরি কথা কিন্তু তখন মনে পড়ছিল না এই অবস্থাটা কি একটা অদ্ভুত এটা পরীক্ষা যাই হোক ভগবান কৃপা করুন যেন কোনো অপরাধ না হয় বড় বড় সাধুগণ বিজ্ঞ ব্যক্তিগণ বলেন আপনার হৃদয়েতে স্বয়ং শ্রদ্ধা সরস্বতী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী পা প্রপাত বসে হরিকথা বলান সেখানে কোনোরকমভাবে এদিক হওয়া এদিক ওদিক হওয়ার কোনো সম্বন্ধ কোনো প্রশ্নই আসে না এটা আপনাদের আশ্চর্য লাগা উচিত ছিল কিন্তু আমার জীবনে এরকম হয়েছে বেশ কয়েকবার আমি হরিকথা নিরত রয়েছি কোনো এক প্রাচন্ড এসছেন যার ব্যবিচারের কোনো সীমা নাই আমি তাকে পূর্বস্থিতি কমে প্রীতি করতে গেলাম সেদিন আর হরিকতা হলো না বৃন্দাবনে একদিন হলো আমাকে পোশাক বলে একজন এক একটি জিনিস দিলেন মিষ্টি আমি মুখে দিয়ে আমার আর হরিকতা সেদিন হলো না হলো না এরকম বেশ কয়েকবার হয়েছে খড়গপুরে হয়েছিল সেখানে গিয়ে পরিবেশে সেই অবস্থায় ভোজন করে আর হরিকথা ভালো লাগছে না হচ্ছে না সব ভুলে যাচ্ছি এগুলো আমার জড়জগতের স্মৃতি চলে যাওয়ার মতো মনে হয় কিন্তু হৃদয় থেকে হরিকথা যাওয়া সম্ভব নয় কারণ বৈষ্ণবের কৃপাতেই যাই হোক অনেক কারণ থাকতে পারে শরীরও সেরকম আগের মতো সে নেই যদিও শরীরের সঙ্গে আত্মার কোনো সম্বন্ধ নেই আমার আত্মা হরিকথা বলে আপনাদের অবাক হওয়ার কথা কালকে কিছুতেই মনে করতে বল যেটা অনর্গল বাচ্চারাও বলে ষোলো হাজার একশো আট কিন্তু মনে থাকছে না মনে হলো না সেই সময়ের জন্য কেন সব ওষুধে ভুলি যাচ্ছিল মনে পড়ছিল না ক্ষমা করবেন এই জন্য বাচ্চা পাসিন্দু পাশেন্দু প্রতি তান পাবনে ভবেষণা ভিহ নম